আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শেয়ার তো করছেন না, তাহলে পড়াবো নাকি? সবাই ভালো আছেন নিশ্চয়ই? অনেকদিন পরে, বোধহয় 1 মাস হয়ে গিয়েছে এর আগে আপনাদেরকে ঘসেটি বেগমের কথা মনে আছে? ঘসেটি বেগম, হ্যাঁ ঘসেটি বেগম নিয়ে কথা হবে ইনশাল্লাহ পরে। তো হ্যাঁ, অনেকদিন হয়ে গিয়েছে, আপনাদেরকে মিস করছিলাম, যাই হোক আবার আসলাম। আচ্ছা, শুরু করার আগে দুটা কথা একটু বলি। প্রথমত হচ্ছে বোর্ডে লিখার বিষয়টা, বোর্ডে লিখতে চেয়েছিলাম আমিও, বোর্ডে লিখলে ইন্টারাকশনটা ভালো হতো, কিন্তু যে পরিমাণ এফোর্ট মানে আমি নিয়ে আসছি বোর্ডে লিখতে গেলে, আসলে আমরা যে এফোর্ট দেওয়ার চেষ্টা করছি বা যে পরিমাণ এক্সাম্পল এবং যে পরিমাণ রুল প্র্যাকটিস করানোর আজকে চেষ্টা করব, সেগুলো আসলে কিছুটা টাফ হবে। দ্যাটস ওয়াই আমরা আসলে বোর্ডে যাচ্ছি না আজকে, বাট আমি ধীরে ধীরে চেষ্টা করব আপনাদেরকে ও এন্টায়ারলি একেবারে একটা ভালো প্রিপারেশন করে দেওয়ার জন্য, বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস এর। যেমনটি জসিম ভাই বলছিলেন যে আসলে এই টপিকটার উপরে প্রশ্ন হয় মোটামুটি প্রিলিমিনারি পরীক্ষায়, এই টপিকটার উপরে প্রশ্ন পাবেন, এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন স্যার আজকের টপিকটা অনেক জটিল, একটু টেক কেয়ার করবেন ভালো ইত্যাদি ইত্যাদি। তা আমি চেষ্টা করব আপনারা মোটামুটি সবাই কনসেন্ট্রেশন দেন এবং ক্লাসটা শেয়ার করেন, আমরা শুরু করি ইনশাল্লাহ। আজকের আলোচনার বিষয় আইডেন্টিফিকেশন অফ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। আমাদের ক্লজেস এবং ফ্রেজেস থেকে, বিশেষ করে আইডেন্টিফিকেশন থেকে, আধুনিক যে বিশেষগুলো, আমরা যেগুলোকে আধুনিক বিশেষ বলে থাকি, সেই বিশেষগুলোতে প্রশ্ন হয়েছে। আমি যতটা সম্ভব ধীরে বলার চেষ্টা করব। প্রথমে আমরা একটু বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো, আই মিন হাউ টু আইডেন্টিফাই ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ এবং ফ্রেজ বলতে আসলে কি বুঝি, সে বিষয়গুলো আসলে একটু দেখানোর চেষ্টা করব। প্রথমে এখানে দেখেন যে ক্লজের সংজ্ঞা দেওয়া হয়েছে, আ সেন্টেন্স অর পার্ট অফ আ সেন্টেন্স হ্যাভিং আ সাবজেক্ট প্লাস ফাইনিট ইজ কল্ড ক্লজ। বিষয়টা একেবারে সহজ এবং আমরা মোটামুটি সবাই এই বিষয়টা সম্পর্কে জানি কম বেশি, তারপরেও আমি আবার বলছি, ক্লজের মধ্যে, ক্লজ হচ্ছে সেন্টেন্স অথবা পার্ট অফ সেন্টেন্স, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হতে পারে, আবার একটা বাক্যের অংশ বিশেষ হতে পারে, এবং এই বাক্য বা বাক্যের অংশ বিশেষের মধ্যে দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। এই দুটা জিনিস থাকাটা কিন্তু জরুরি ক্লজ হতে হলে। আবার বলছি, আই রিপিট, ক্লজ হতে হলে সাবজেক্ট এবং ফাইনাইট এই দুটা জিনিস থাকা জরুরি। আচ্ছা, এখন অনেকে যারা একেবারেই উইক, তাদের অনেকে হয়তো বলবেন স্যার আমি ফাইনাইট ভার্ব চিনতে পারি না বা ফাইনাইট ভার্ব বুঝি না। ফাইনাইট ভার্ব কাকে বলে সেটা নিয়ে আমি একটু পরে আসছি। ফ্রেজের সংজ্ঞাটা একটু দেখে নিই, ফ্রেজ নিয়ে কি বলা হয়েছে, আ গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং সাম সেন্স বাট নট আ কমপ্লিট ওয়ান ইজ কল্ড ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ কিছু শব্দগুচ্ছ অথবা কিছু শব্দের সমষ্টি যারা কিছুটা সেন্স তৈরি করে, কিছুটা অর্থ তৈরি করে, কিন্তু একটা কমপ্লিট সেন্স তৈরি করে না, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্যের যে অর্থ সে অর্থটা তারা করতে পারে না। এখানে খুব ইম্পর্টেন্টলি, সিগনিফিক্যান্টলি আমাদের যেটা মাথায় নেওয়া দরকার সেটা হচ্ছে, আ ফ্রেজ ডাজ নট কন্টেইন আ সাবজেক্ট প্লাস আ ফাইনাইট ভার্ব। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ক্লজের কথা কি বলেছি, আপনারা যারা বুঝতে পারছেন তারা একটু রেসপন্স করবেন, ক্লজের কথা কি বলেছি, দুটা জিনিস থাকা বাধ্যতামূলক, আপনি অবশ্যই দুটা জিনিস আইডেন্টিফাই করবেন যদি সেটা ক্লজ হয়, তাহলে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ফাইনাইট। এখন ফ্রেজের ক্ষেত্রে কি ঘটনা, ফ্রেজের ক্ষেত্রে ঘটনা হচ্ছে সেখানে সাবজেক্ট এবং ফাইনাইট থাকবে না, হয় সাবজেক্ট থাকবে না অথবা ফাইনাইট থাকবে না, আই মিন সাবজেক্ট এবং ফাইনাইট দুইটা একসাথে থাকলে সেটা ক্লজ, আদারওয়াইজ তাদের একটা মিসিং অথবা দুইটা মিসিং হলে সেই ক্ষেত্রে আমরা তাকে ফ্রেজ বলবো। আপনারা সবাই আমাকে এইটুকু শুধু জানান যে আপনারা বেসিক এই কনসেপ্টটা ক্লজ এবং ফ্রেজের ক্লিয়ার কিনা, আশা করি সবাই ক্লিয়ার। শেষবারের মতো বলছি, ক্লজের মধ্যে কি কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা ভালো করে না বুঝলে পরবর্তী আইডেন্টিফিকেশন গুলোতে একটু ঝামেলা হয়ে যাবে, সো প্লিজ মনোযোগ দিয়ে দেখেন, একটা সাবজেক্ট লাগবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে সেটা ক্লজ, এবং ক্লজটা কি, ক্লজটা হচ্ছে একটা সেন্টেন্স অর পার্ট অফ আ সেন্টেন্স, একটা বাক্য হতে পারে অথবা বাক্যাংশ হতে পারে, আর অন দ্য আদার হ্যান্ড ফ্রেজের মধ্যে সাবজেক্ট অথবা ফাইনাইট কোনোটা থাকবে না অথবা দুইটার যে কোনো একটা মিসিং থাকবে, এবং ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, তারা তারা একটা অর্থ প্রদান করতে পারে কিন্তু একটা বাক্যে পূর্ণাঙ্গ অর্থ প্রদান করে না। আমরা পরবর্তী কথায় যাই, ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, ফাইনাইট ভার্বের সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে, আবার ডেথ ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু নাম্বার পার্সন এন্ড টেন্স ইজ কল্ড ফাইনাইট ভার্ব। অর্থাৎ যে ভার্বটাকে
can be changed পরিবর্তন করা যায় according to number person and tense number person এবং tense অনুসারে যে verbটাকে পরিবর্তন করা যায় সেটাকে finite verb বলা হয় আমি আবার বলছি যে verbটাকে number person এবং tense অনুসারে পরিবর্তন করা যায় সেই verbটাকে finite verb বলা হয় that means যেই verb দ্বারা আমরা tense চিনতে পারি মূলত সেই verbটাই finite verb আমি আবার বলছি যে ভাগ দ্বারা আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি সেই ভাগটাকে আমরা ফাইনাইট ভাগ বলি যেমন ধরে নেওয়া যাক প্রতিটা ইংলিশ বাক্যে কোনো না কোনো টেন্স থাকে কম বেশি আমরা সবাই জানি তো যেই ভাগটা দেখে আমরা ওই টেন্সটা নিশ্চিত হতে পারি সেই ভাগটাকে আমরা মূলত ফাইনাইট ভাগ বলি যেমন এখানে দেখে নেন সবাই কি দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এখানে এই বাক্যগুলো দেখেন প্রথম বাক্যে বলা হয়েছে নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডিলিশিয়াস ডিশেস নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডিলিশিয়াস ডিশেস একটু একটু আমাকে জানান তো এটা কোন টেন্স নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডিলিশিয়াস ডিশেস একটু আমাকে জানাবেন এটা কোন টেন্স ওকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স সবাই মোটামুটি এক বাক্যে স্বীকার করবেন এখন এই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমি কি দেখে বুঝলাম আমি বুঝলাম এই ওয়ান্টেড ভার্বটা দেখে খুব ভালো করে সবাই দেখেন ওয়ান্টেড এই ভার্বটা ওয়ান্ট ভার্বের ফার্স্ট ফর্ম এটা দেখে আমি নিশ্চিত হচ্ছি এটা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা কি বলেছি আমরা বলেছি যে ভার্বটা দ্বারা একটা সেন্টেন্সের মধ্যে টেন্স চেনা যায় টেন্স আইডেন্টিফাই করা যায় সেই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলে জীবনে যাতে কখনো আর না বলেন সবাই আমার সাথে একবার বলেন বাসায় যে যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় থেকে মনে মনে হলেও বলেন যে ভার্ব দ্বারা আমরা টেন্স চিনতে পারবো সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি নাদিয়া ওয়ান্টেড টু কুক সাম ডিলিশিয়াস ডিশেস এই বাক্যে আমরা টেন্স চিনতে পারছি কি দ্বারা ওয়ান্টেড দ্বারা সুতরাং দ্যাটস ওয়াই আমরা এই ওয়ান্টেড ভার্বটাকে বলবো ফাইনাইট ভার্ব এখানে দেখেন আরো একটা ভার্ব আছে টু কুক সাম ডিলিশিয়াস ডিশেস এখানে কুক ভার্বটা দেখে কিন্তু আমরা টেন্স নিশ্চিত হইনি আমরা টেন্স নিশ্চিত হয়েছে ওয়ান্টেড ভার্ব দেখে সো এখানে কুক ভার্বটাকে আমরা ফাইনাইট বলছি না এটাকে আমরা বলছি নন ফাইনাইট মনে রাখবো টু প্লাস ভার্ব যেগুলো আছে আই মিন ইনফিনিটিভ যারা তারা সবসময় নন ফাইনাইটের কাজ করে অর্থাৎ তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলা হয় একই সাথে পরের বাক্যগুলো দেখেন পরের বাক্যে বলা হয়েছে নাদিয়া কুকস সাম ডিলিশিয়াস ডিশেস এখানে দেখেন কুকস নাদিয়া কুকস সাম ডিলিশিয়াস ডিশেস তার মানে কি এই বাক্যে দেখেন কুকস দেখে আমরা টেন্স চিনছি আমরা বুঝতে পারছি যে কুকসের মাধ্যমে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্যাটস ওয়াই কুকসকে আমরা কি বলছি ফাইনাইট ভার্ব এবং পরে আরেকটা বাক্য আছে দেখেন টিচিং ইজ আ নোবেল প্রফেশন টিচিং ইজ আ নোবেল প্রফেশন এখানে কিন্তু টিচিং শব্দটা সেন্টেন্সের সাবজেক্ট এবং এখানে মূল ভার্ব হিসেবে কিন্তু ইজ ব্যবহৃত হয়েছে তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি টিচিং ইজ এ নোবেল প্রফেশন এটা কোন টেন্স আপনারা নিশ্চয়ই আমাকে বলবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট কেন বিকজ এখানে ইজ রয়েছে প্রেজেন্ট ফর্ম সো ইজ দ্বারা আমরা নিশ্চিত হচ্ছে এটা একটা প্রেজেন্ট টেন্স দ্যাটস ওয়াই আমরা ইজ কে আমরা বলবো ফাইনাইট ভার্ব অন দ্য আদার হ্যান্ড টিচিং কে আমরা বলবো এখানে নন ফাইনাইট বিকজ টিচিং শব্দটা পার্টিকুলারলি এখানে জেরান্ডের কাজ করেছে আমরা মনে রাখবো জেরান্ড গুলো পার্টিসিপল গুলো এবং ইনফিনিটিভ যেগুলো আছে সেগুলো সবসময় নন ফাইনাইট হিসেবে ব্যবহৃত হয় এছাড়া কিছু পার্টিসিপল রয়েছে স্পেসিফিক যেমন পারফেক্ট পার্টিসিপল পারফেক্টিভ বলা হয় তাদেরকে তারাও নন ফাইনাইট হিসেবে ব্যবহৃত হয় যাই হোক তাহলে কি দাঁড়ালো বেসিক কথা কি দাঁড়ালো ফাইনাইট ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় ক্লজের মধ্যে কি কি থাকে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ফ্রেজের মধ্যে এগুলোর অনুপস্থিত থাকবে তাহলে ফাইনাইট ক্লজ ফ্রেজ ক্লিয়ার কিনা বলো আমি এখানে একটা ছোট এক্সারসাইজ দিয়েছি এক্সারসাইজগুলো একটু দেখে নেবেন প্রথম বাক্যে বলা হয়েছে হি হ্যাজ আ চেইন অফ গোল্ড একটু দ্রুত দেখতে হবে আমাদেরকে বিকজ অফ আমরা আসলে অনেক আলোচনা রয়েছে আজকে পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে হবে সো একটু দ্রুত দেখবেন হি হ্যাজ আ চেইন অফ গোল্ড এই যে রেড কালারের যে অংশটা আছে আ চেইন অফ গোল্ড এটাকে আমরা ফ্রেজ বলছি কেন বলছি কারণ আ চেইন অফ গোল্ড এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই ভালো করে দেখেন আ চেইন অফ গোল্ড এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই ফাইনাইট ভার্ব বলতে কি বুঝি যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফাই করার সময় অবশ্যই আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে অবশ্যই আমরা চেষ্টা করব যেখানে আইডেন্টিফাই করা আছে অর্থাৎ যেখানে আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইন করা অংশগুলো দেখার জন্য তো এখানে আন্ডারলাইন বলেন অথবা বোল্ড করা বলেন অথবা ফাইন্ড আউট করতে বলেন যেটা সেটা হচ্ছে আ চেইন অফ গোল্ড আ চেইন অফ গোল্ডকে আমরা ফ্রেজ বলছি কেন বলছি বিকজ অফ আ চেইন অফ গোল্ডের মধ্যে সাবজেক্ট কিংবা ফাইনাইট ভার্ব নেই একই কারণে হি ইজ আ ম্যান অফ লেটার্স এটাকেও আমরা ফ্রেজ বলছি ম্যান অফ লেটার্স এখানে কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব নাই দ্যাটস ওয়াই পরের বাক্যটা দেখেন দ্য টাইম ওয়েন দ্য বোট লিভস ইজ নট ইয়েট ফিক্সড আমাকে একটা কথা বলেন ওয়েন দ্য বোট লিভস
টেন্স চেনার মধ্যে একটা ভার্ব আছে না নাই? আছে না নাই, এখন আছে বললেও তো আমি শোনার আসলে সুযোগ নাই। বিষয়টা হচ্ছে এই কি বলে, মানে অনলাইন ক্লাসে আসলে ইন্টারাকশন গুলো বেশি হয় না, তো ভালো ইন্টারাকশন হয় না, দ্যাটস ওয়াই ভালো লাগে না, মানে ভালো মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে আসে না। তবুও কমেন্টের মাধ্যমে জানান, আমি কিছু কমেন্ট দেখতে পাই, সেগুলোতে হয়তো দেখতে পাবো। হোয়েন দ্য বোট লিভস, দেখেন এই লিভস লিভস দেখেন, এটা দ্বারা টেন্স জানা যাচ্ছে, এবং দ্য বোট এখানে সিঙ্গুলার নাউন হওয়ার কারণে কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। তাহলে হোয়েন দ্য বোটস এখানে যদি আন্ডারলাইন করা হয়, হোয়েন দ্য বোট লিভস, হোয়েন দ্য বোট লিভস এখানে যখন আন্ডারলাইন করা হয়, তখন হোয়েন দ্য বোট লিভস এটাকে আমরা ক্লজ বলছি। কেন বলছি? বিকজ অফ এখানে একটা সাবজেক্ট আছে, ভালো করে দেখেন, দ্য বোট, এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে লিভস, দ্য বোট লিভস, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, এটাকে আমরা ক্লজ বলছি। পরের বাক্যটা দেখেন, আই হোপ দ্যাট ইট ওয়াজ ট্রু, এটাকেও আমরা ক্লজ বলছি। কেন? কারণ এখানে সাবজেক্ট রয়েছে ইট এবং ফাইনাইট ভার্ব রয়েছে ওয়াজ, সাবজেক্ট ইট এবং ফাইনাইট ভার্ব ওয়াজ থাকে, আই হোপ দ্যাট ইট ওয়াজ ট্রু, এটাকেও আমরা ক্লজ বলছি। আচ্ছা, দ্য ম্যান উইথ ব্লু আইজ came here yesterday, এই লাইনটা দেখেন, the man with blue eyes came here yesterday, with blue eyes এর নিচে আমরা আন্ডারলাইন করছি, with blue eyes এর নিচে আন্ডারলাইন করেছি। এখানে দেখেন with blue eyes এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা, কোনো ফাইনাইট ভার্ব নাই এবং কোনো সাবজেক্টও নাই with blue eyes এর মধ্যে, that's why with blue eyes এটাকে আমরা বলছি phrase। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। how to identify clauses and phrases, আমরা বিস্তারিত যাব, নাউন ক্লজ নাউন ফ্রেজ সেগুলোতে যাব, কিন্তু আপাতত ক্লজের সাথে ফ্রেজের বেসিক ডিফারেন্স বুঝছেন কিনা জানান দ্রুত 30 সেকেন্ডের মধ্যে। জানাবেন না, জানালেও তো আমি, আচ্ছা ঠিক আছে, জানাতে থাকেন। আচ্ছা, তাহলে এখন ইউর টার্ন, আপনাদের অংশ, আপনাদের এক্সাম হবে এখন, শুধু খুব দ্রুত, সময় বেশি নেই, 30 সেকেন্ডের মধ্যে বলবেন, 1 2 3 4 এভাবে লিখে কমেন্ট করবেন। যেটা যেটা ইউ টার্ন দেওয়া আছে, এই চারটা প্রশ্নের উত্তর দিবেন, 1 2 3 4, এক লিখে একের উত্তর কি, দুই লিখে দুইয়ের উত্তর কি, এভাবে লিখবেন খুব দ্রুত। প্রথম বাক্যটা, দেয়ার ইজ আ পেজ উইথ নো রাইটিং অন ইট, ক্লজ অথবা ফ্রেজ লিখবেন। দুই নম্বর, ইট ইজ শিওর দ্যাট হি উইল উইন দ্য ম্যাচ, ক্লজ না ফ্রেজ লিখবেন। আই ডোন্ট নো ওয়ে ইউ ক্যান ফাইন্ড হিম, ক্লজ অথবা ফ্রেজ লিখবেন। আর্লি টু বেড ইজ আ গুড ম্যাক্সিম, ক্লজ অথবা ফ্রেজ লিখবেন। সময় পাবেন 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে লিখবেন। ওকে, নাম্বার ওয়ান, প্রথম বাক্যটা, দের ইজ আ পেজ উইথ নো রাইটিং, নো রাইটিং উইথ নো রাইটিং, এটা একটা ফ্রেজ, বিকজ এখানে কোনো সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব নেই। রাইটিং মনে রাখবেন, এখানে রাইটিংটা ভার্ব এনজি, শুধু ভার্ব এনজি, কখনো ফাইনাইট হয় না, এটা নন ফাইনাইট ভার্ব। সংক্ষেপে যদি আমি নন ফাইনাইটের কথা বলি, তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি, টাইম নন ফাইনাইট হিসেবে বিবেচনা করা হয়। আবার বলছি, টু প্লাস ভার্ব, জেরান্ড এবং পার্টিসিপল যেগুলো আছে সেগুলোকে নন ফাইনাইট বিবেচনা করা হয়। সো প্রথম বাক্যটা ফ্রেজ, অ্যাবসলিউটলি যারা পেরেছেন অভিনন্দন, অবশ্যই এটা দিয়ে অভিনন্দন দিয়ে লাভ নাই, কারণ মূল অংশটা আরো পরে, মানে পরীক্ষাতে এটা আসবে না, আমরা বেসিক কথাটা ক্লিয়ার করছি। পরেরটা দেখেন, ইট ইজ শিওর দ্যাট হি উইল উইন দ্য ম্যাচ, ইট ইজ শিওর দ্যাট হি উইল উইন দ্য ম্যাচ, এখানে সাবজেক্ট রয়েছে হি এবং ফাইনাইট ভার্ব রয়েছে উইল উইন, উইল উইন দিয়ে কিন্তু আমরা নিশ্চিত হচ্ছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুটোই আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ক্লজ। I don't know where you can find him, where you can find him, subject রয়েছে you এবং can find, finite verb, that's why where you can find him, এটাকেও আমরা clause বলছি। And finally, early to bed is a good maxim, এখানে early to bed কে আমরা phrase বলছি, because of এখানে subject কিংবা finite verb নেই। Early to bed পুরাটা একটা subject, কিন্তু এই subject এর মধ্যে আলাদা করে subject finite verb না থাকায় early to bed এটাকে আমরা phrase বলছি। Now আমরা একটু phrase নিয়ে একটু কথা বলবো, তারপর আমরা আবার ফ্রেজে ক্লজে ফিরবো, একটু ক্লজ নিয়ে, ফ্রেজ নিয়ে আপাতত একটু কথা বলবো। আমি ফ্রেজে বিস্তারিত যাওয়ার আগে আপনাদের সবার সাথে আরেকবার একটু বলে নেই, ক্লজের মধ্যে কি কি থাকে। ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট দুটোই থাকে, আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট থাকে না, এবং কি বলে, মিনিমাম একটা, যে কোনো একটা মিসিং থাকে, হয় সাবজেক্ট অথবা ফাইনিট কোনো একটা মিসিং থাকবে। সো নাও গেট স্টার্টেড, আমরা নাউনের সাথে অ্যাডজেক্টিভ ফ্রেজের পার্থক্যগুলো দেখব। যারা আমার ছাত্রছাত্রী আছেন তাদেরকে বলছি, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এখনকার সময়টা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিতে হবে, ইউ শুড বি মোর অ্যাটেনটিভ রাইট নাও, অনেক বেশি মনোযোগ দিবেন, বিকজ অফ এটা গুরুত্বপূর্ণ অংশ, আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং একই সাথে আরেকটা কথা না বলে পারছি না, শেয়ার করেন, যত বেশি শেয়ার করবেন ছাত্রছাত্রীরা, যাতে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব অঞ্চলের ছাত্রছাত্রীরা যাতে আমাকে শুনতে পায়, এবং ক্লজ এবং ফ্রেজে যাতে তাদের
আর কোনো প্রবলেম না থাকে, দ্যাটস ওয়াই ইউ শুড শেয়ার ইট, আপনাদের শেয়ার করা উচিত। কি বলা হয়েছে আমি একটু পড়ছি, প্রথমে বলা হয়েছে নাউন ইজ ইউজড আফটার প্রিপোজিশন এন্ড ডিটারমিনেন্ট, শুনছেন আমাকে সবাই? কি বলা হয়েছে, নাউন ইজ ইউজড আফটার প্রিপোজিশন এন্ড ডিটারমিনেন্ট। আচ্ছা নাউন ফ্রেজ তো মূলত একটা নাউন, তাই না? নাউন ফ্রেজ তো মূলত একটা নাউন, তাহলে নাউনের যেখানে যেখানে অবস্থান হবে খুব স্বাভাবিকভাবেই নাউন ফ্রেজও সেই সেই স্থানে অবস্থান করবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়েছি, আমরা পড়ে থাকি প্রিপোজিশনের পরে নাউন হয়, ডিটারমিনারের পরে নাউন হয়, সো এটা খুব স্বাভাবিক কথা যে প্রিপোজিশন এবং ডিটারমিনারের পরে নাউন ফ্রেজ হবে, খুব খুব সিম্পল কথা। সো এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, প্রথমে বলে বলা হয়েছে হিজ আ ম্যান অফ লেটার্স, হিজ আ ম্যান অফ লেটার্স, এটা একটা ডিটারমিনার কিনা, এ শব্দটা একটা ডিটারমিনার কিনা বলেন, দ্রুত বলেন। আচ্ছা তো ডিটারমিনার গুলো নিশ্চয়ই আপনারা জানেন, ডিটারমিনারের কনফিডেন্সে আমাদের একটা শুধু ডিটারমিনারের উপরই একটা ক্লাস হয়, তো অনলাইনে সেটা হবে কিনা আমি জানি না, যদি হয় তাহলে তো নিশ্চয়ই জানাবো, বাট আপনাদের কাছে যার কাছে যে বই আছে ডিটারমিনার গুলো পড়ে নেবেন, অথবা খুব সংক্ষেপে আমি যদি বলি আর্টিকেল গুলো কিন্তু ডিটারমিনার, আর্টিকেল গুলো ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, সো এখানে এটাকে আমরা ডিটারমিনার বলছি। ডিটারমিনারের পরে থাকার কারণে এই পুরো গ্রুপ অফ ওয়ার্ডসটাকে, ম্যান অফ লেটার্স এই পুরো অংশটাকে আমরা বলছি নাউন, এবং ম্যান অফ লেটার্স এখানের মধ্যে কোনো সাবজেক্ট অথবা ফাইনিট ভার্ব, সাবজেক্ট অথবা ফাইনিট ভার্ব না থাকায় ম্যান অফ লেটার্স এটাকে আমরা বলছি ফ্রেজ। আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে আবার বলছি, এটা একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে থাকায় ম্যান অফ লেটার্স এটাকে আমরা বলছি নাউন, এটাকে আমরা বলছি নাউন। দ্বিতীয় কথা হচ্ছে ম্যান অফ লেটার্স এটার মধ্যে কোনো সাবজেক্ট অথবা ফাইনিট ভার্ব না থাকায় ম্যান অফ লেটার্স এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ। পরের বাক্যটা দেখি, আই অ্যাম ওরিড অ্যাবাউট হিজ কামিং লেট, অ্যাবাউটটা কি বলেন, প্রেপোজিশন কিনা? সো প্রেপোজিশন হওয়ার কারণে, অ্যাবাউটটা প্রেপোজিশন হওয়ার কারণে, তারপরে হিজ কামিং লেট এটাকেও আমরা নাউন বলছি, হিজ কামিং লেটকে আমরা নাউন বলছি, এবং হিজ কামিং লেট এটার মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনিট ভার্ব না থাকায় হিজ কামিং লেটকে আমরা বলছি নাউন ফ্রেজ। একই কারণে দে আর টায়ার্ড অফ ডেলিভারিং স্পিচেস, অফটা প্রেপোজিশন হওয়ার কারণে ডেলিভারিং স্পিচেস এটাকেও আমরা নাউন বলছি। আমাকে একটু সবাই জানাবেন যে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন কিনা, ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে যে গ্রুপ অফ ওয়ার্ডস গুলো থাকে সেই ওয়ার্ড গুলোকে আমরা কি বলে নাউন বা নাউন ফ্রেজ বলছি। বাট এটার এক্সেপশন রয়েছে, এক্সেপশনে আমরা আসবো নিশ্চয়ই, কিন্তু আপাতত এটা ক্লিয়ার কিনা ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে নাউন অথবা নাউন ফ্রেজ হয়, ঠিক আছে? এরপরে কিন্তু পরের কথাটা আরো ইম্পর্টেন্ট, পরে কি বলা হয়েছে দেখেন, হাউ এভার, যাই হোক, আ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ আ প্রেপোজিশন এন্ড হ্যাজ অ্যান অ্যান্টিসিডেন্ট ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুবই গুরুত্বপূর্ণ কথা, কি বলা হয়েছে দেখেন, আ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ আ প্রেপোজিশন, যদি কোনো ফ্রেজ প্রেপোজিশন দ্বারা শুরু হয়, আমি আবার বলছি, যদি কোনো ফ্রেজ প্রেপোজিশন দ্বারা শুরু হয়, আ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ আ প্রেপোজিশন and has an antecedent, এবং যদি তার কোনো antecedent থাকে তাহলে তাকে আমরা adjective phrase বলি। সোজা কথায় বলছি, আবার বলছি, যদি কোনো phrase preposition দ্বারা শুরু হয়, যদি কোনো phrase preposition দ্বারা শুরু হয় এবং তার আগে যদি কোনো antecedent থাকে, antecedent মানে পূর্ববর্তী অংশ, অর্থাৎ কোনো phrase যদি preposition দ্বারা শুরু হয়ে তার পূর্বের কোনো noun বা pronoun কে modify করে বা নির্দেশ করে বা qualify করে বা কোনো না কোনোভাবে যদি ওই নাউনের অর্থকে রেস্ট্রিক্ট করে অথবা কোনো কোনো না কোনোভাবে যদি ওই নাউনের অর্থকে মডিফিকেশন করে, তাহলে সেটাকে কিন্তু আমরা adjective phrase বলবো। আচ্ছা তাহলে মাথা ঠান্ডা করে শুনেন, আমি একেবারে ক্লিয়ার করে বলি। প্রথমত হচ্ছে প্রেপোজিশন এবং ডিটারমিনারের পরে কি হয়, প্রেপোজিশন এবং ডিটারমিনারের পরে যে গ্রুপ অফ ওয়ার্ডস গুলো থাকে সেগুলোকে আমরা বলছি নাউন, কিন্তু কোনো ফ্রেজ যদি প্রেপোজিশন দ্বারা শুরু হয়ে তার আগের কোনো অ্যান্টিসিডেন্টকে বা তার আগের কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, তাহলে সেটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। আমরা কিছু এক্সাম্পলে যাই, ক্লিয়ার করি। প্রথম এক্সাম্পলটা দেখেন, হিজ আ ম্যান অফ গ্রেট পার্সোনালিটি, সবাই মনোযোগ দিবেন, হিজ আ ম্যান অফ গ্রেট পার্সোনালিটি। এখন এখানে দেখেন অফ গ্রেট পার্সোনালিটি, অফ গ্রেট পার্সোনালিটি, এই অংশটা প্রথমত আমাকে বলেন অফ গ্রেট পার্সোনালিটি এটা একটা ফ্রেজ কিনা? আচ্ছা কমেন্ট করতে হবে না, জাস্ট এমনি মনে মনে বলেন এটা একটা ফ্রেজ কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা একটা ফ্রেজ, যেহেতু এটা একটা ফ্রেজ, যেহেতু এটা একটা ফ্রেজ এবং এই ফ্রেজটা দেখেন প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, অফ গ্রেট পার্সোনালিটি। এখন এখানে কিন্তু এক্সেপশন আছে, প্রেপোজিশন ফ্রেজ নামেও একটা ফ্রেজ আছে, সেই কথায় আমরা একটু পরে আসছি। প্রেপোজিশন ফ্রেজ নামেও একটা কথা আছে এবং কেউ কেউ কনফিউজ থাকেন যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না প্রেপোজিশন ফ্রেজ, এটা নিয়ে ঝামেলা আছে, ওই ঝামেলাটা আমি ক্লিয়ার করবো একটু পরে। আপাতত এখানে যেটা দেখাচ্ছি সেটা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। অফ গ্রেট পার্সোনালিটি এটা একটা ফ্রেজ,
ওকে ওকে অপগ্রেড পার্সোনালিটি এটা একটা ফ্রেজ এখন এই ফ্রেজটা শুরু হয়েছে কি দিয়ে অফ দিয়ে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে অফ গ্রেট পার্সোনালিটি এটা শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে এবং এই প্রেপোজিশন অফ গ্রেট পার্সোনালিটি আমাকে বলেন তো গ্রেট পার্সোনালিটি কার গ্রেট পার্সোনালিটি বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে ম্যান সো অফ গ্রেট পার্সোনালিটি নির্দেশ করছে কাকে ম্যানকে ভালো করে দেখেন অফ গ্রেট পার্সোনালিটি এটা একটা ফ্রেজ প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে ঠিক তার আগে তার একটা অ্যান্টিসিডেন্ট আছে ম্যান আপনারা যারা রিলেটিভ প্রোনাউন চেনেন তারা নিশ্চয়ই অ্যান্টিসিডেন্ট খুব ভালো করে চেনেন অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন অর্থাৎ অফ গ্রেট পার্সোনালিটি ফ্রেজের সাথে সম্পর্কযুক্ত পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকেই আসলে তার অ্যান্টিসিডেন্ট বলা হয় আচ্ছা সো তাহলে কি দাঁড়ালো ম্যান অফ গ্রেট পার্সোনালিটি এখানে অফ গ্রেট পার্সোনালিটিকে আমি অ্যাডজেক্টিভ বলবো কেন বলবো কারণ এটা প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে এবং তার আগে অ্যান্টিসিডেন্ট রয়েছে অ্যান্টিসিডেন্ট মানে অফ গ্রেট পার্সোনালিটির সাথে সম্পর্কযুক্ত পূর্ববর্তী নাউন বা প্রোনাউন ম্যানটা একটা নাউন এবং অফ গ্রেট পার্সোনালিটি ম্যানকে মডিফাই করছে বা নির্দেশ করছে দ্যাটস ওয়াই অফ গ্রেট পার্সোনালিটিকে অ্যাডজেক্টিভ বলছে একই বাক্য আবার লেখা হয়েছে হি ইজ দ্য ম্যান অফ গ্রেট পার্সোনালিটি এখন আন্ডারলাইন কোথায় ম্যান অফ গ্রেট পার্সোনালিটি ভালো করে দেখেন এখন আন্ডারলাইন ম্যান অফ গ্রেট পার্সোনালিটিতে এখন কিন্তু এটাকে আমরা নাউন বলছি কেন নাউন বলছি বিকজ অফ এটা ডিটারমিনারের পরে আছে এটা ডিটারমিনার ডিটারমিনারের পরে ম্যান অফ গ্রেট পার্সোনালিটি পুরো ফ্রেজটা একটা ডিটারমিনারের পরে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে দ্যাটস ওয়াই এটা নাউন বলেন এই এই পার্থক্যটা ধরতে পারছেন কিনা তাড়াতাড়ি বলেন 5 সেকেন্ডে বলবেন ওকে আমরা এই জায়গাটাতে ছিলাম সম্ভবত এখানে কথা বলতে বলতেই সম্ভবত নেটটা ডিসকানেক্ট হয়েছে আমি আসলে দুঃখিত খুবই দুঃখিত আপনাদের কাছে আসলে টেকনিক্যাল প্রবলেম তো আসলে অ্যাভয়েড করা পসিবল হয় না অনেক সময় বিকজ অফ ঠিক আছে এখন সো প্রথম বাক্যটা নিয়ে কথা হচ্ছিল একটু কত কত টেম্পারেচার একটু বাড়া একটু কমান আচ্ছা প্রথম বাক্যটা ভিলেজ উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস এখানে উইদাউট এনি ইনহ্যাবিটেন্টস এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং এই প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া এই ফ্রেজটা তার পূর্বে নাউন আর ভিলেজটাকে মডিফাই বা কোয়ালিফাই করছে দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অ্যাজেক্টিভ ফ্রেজ যাদের হয়েছে তারা মিলিয়ে নেন তাদেরকে অভিনন্দন দ্বিতীয়টা আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস কে ইন গ্রেট ডিফিকাল্টিস এর মধ্যে কে আছে উত্তর হচ্ছে আ ম্যান কে কোয়ালিফাই বা মডিফাই করার কারণে ইন গ্রেট ডিফিকাল্টিস এটাকেও আমরা অ্যাজেক্টিভ বলছি পরের বাক্য আ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস আপনি কিন্তু সবসময় খেয়াল রাখবেন কোথায় আন্ডারলাইন রয়েছে আন্ডারলাইন আছে গ্রেট ডিফিকাল্টিস এর মধ্যে সো ইন গ্রেট ডিফিকাল্টিস এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ কেন বলছি বিকজ অফ এটা প্রেপোজিশনের পরে আছে প্রেপোজিশনের পরে থাকলে এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ এবং এরপরে শি ইজ আ উইমেন অফ ওয়ান্ডারফুল পেশেন্স অফ ওয়ান্ডারফুল পেশেন্স দেখেন অফ ওয়ান্ডারফুল পেশেন্স এটা প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া একটা ফ্রেজ অফ ওয়ান্ডারফুল পেশেন্স এটা নির্দেশ করছে কাকে আ উইমেনকে একজন মহিলাকে যার মধ্যে ওয়ান্ডারফুল পেশেন্স রয়েছে সো অফ ওয়ান্ডারফুল পেশেন্স এটা কে উইমেন সো দ্যাটস ওয়াই অফ ওয়ান্ডারফুল পেশেন্স এটাকে আমরা বলছি অ্যাজেক্টিভ ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হচ্ছে তার আগের অ্যান্টিসিডেন্ট রয়েছে যারা পাঁচে পাঁচ পেয়েছেন তাদেরকে অভিনন্দন পরবর্তী প্রসঙ্গে যাব আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যেটা সেটা হচ্ছে ডিটারমিনার এবং প্রিপোজিশনের পরে যে ফ্রেজ থাকে তাকে আমরা নাউন ফ্রেজ বলবো কিন্তু কোনো ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হলে এবং তার পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকলে সেটাকে আমরা নিশ্চিতভাবে নিঃসন্দেহে অ্যাজেক্টিভ ফ্রেজ বলবো এখানে কিছু সহজ কথা রয়েছে এটা একটু দেখেন অ্যাজ সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড নাউন ইন অ্যাপোজিশন আমরা নাউন ফ্রেজগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এটা জানি এটা মোটামুটি একেবারে কমন কথা অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয় সেটাও আমরা জানি নাউন ইন অ্যাপোজিশনেও আমরা নাউন ফ্রেজের ব্যবহার দেখি কেউ কেউ আছেন হয়তো নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে একটু ব্লাইন্ড অথবা কেউ কেউ আছেন নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে একটু কম জানেন তাদেরকে বোঝানোর চেষ্টা করব সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয় এটা একটু দেখে নেই যাই হোক প্রথম বাক্যটা দেখেন দ্য লার্নিং অফ ইংলিশ ইজ ডিফিকাল্ট আমাকে বলেন তো এই দ্য লার্নিং অফ ইংলিশ এটা এই সেন্টেন্সের এই ভার্ব যে ইজ রয়েছে এই ইজ ভার্বের সাবজেক্ট কিনা দ্য লার্নিং অফ ইংলিশ এটা পুরো অংশটা ইজ ভার্বের সাবজেক্ট কিনা বলেন যদি সাবজেক্ট হয়ে থাকে যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে দ্য লার্নিং অফ ইংলিশকে আমরা বলবো নাউন বিকজ অফ ভার্বের সাবজেক্ট হিসেবে সাধারণত আমরা নাউন ব্যবহার করি সো দ্য লার্নিং অফ ইংলিশকে আমরা নাউন বলছি এবং দ্য লার্নিং অফ ইংলিশের মধ্যে কোনো ফাইনিট ভার্ব না থাকায় আগেই বলেছি শুধু ভার্ব এনজি কখনো ফাইনিট হয় না সো শুধু ভার্ব এনজি আছে এখানে লার্নিং এটার সাথে যদি কোনো অক্সিলারি থাকতো তাহলে আমরা চিন্তা করতাম বাট এখানে শুধু লার্নিং রয়েছে সো দ্য লার্নিং অফ ইংলিশ এটা একটা ফ্রেজ সাবজেক্ট হওয়ার কারণে এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ এটা মোটামুটি ইজি এটা আমরা সবাই জানি পরেরটা দ্য টল অ্যান্ড হ্যান্ডসাম বয় উইল মিট মি টুমোরো টল অ্যান্ড হ্যান্ডসাম বয় এটাও এই বাক্যের সাবজেক্ট এবং সাবজেক্ট হওয়ার কারণে এটাকেও আমরা নাউন বলছি এবং এটার মধ্যে কোনো ফাইনিট ভার্ব না থাকার কারণে এটাকেও আমরা বলছি নাউন ফ্রেজ
পরের অংশে দেখেন হি প্রমিসড টু কাম অ্যাগেইন হি প্রমিসড হোয়াট আমরা মোটামুটি অবজেক্টের বিভিন্ন ধরনের ডেফিনেশন রয়েছে অক্সফোর্ড ডিকশনারি ক্যামব্রিজ ডিকশনারি এবং বিভিন্ন জায়গায় অবজেক্টের বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে আপনারা দেখবেন বাট অবজেক্টের যে ডেফিনেশন গুলো রয়েছে সেগুলো থেকে মোটামুটি আমরা বাংলাদেশিরা আম জনতার একটা সংজ্ঞা আমরা শিখি সম্ভবত সেটা হচ্ছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বের শেষে উত্তর পেলে তাকে আমরা অবজেক্ট বলি এই কথাটা দিয়ে মোটামুটি অবজেক্টকে ব্যাখ্যা করা যায় যদিও অবজেক্টের আরো অনেকগুলো কথা রয়েছে তথাপিও আপনারা কি এবং কাকে দিয়ে ভার্বের পরে উত্তর পেলে তাকে মোটামুটি অবজেক্ট বলতে পারেন সো হি প্রমিসড টু কাম অ্যাগেন হি প্রমিসড হোয়াট He promised what? Answer কি? To come again. So এটাকে আমরা object বলবো এবং object হওয়ার কারণে এটাকেও আমরা noun phrase বলবো. এটাকে আমরা phrase বলছি because of এখানে কোনো finite verb নাই. আগেই বলেছি two plus verb এটা non finite. একই কারণে he stopped taking drugs. সে drugs নেওয়া বন্ধ করেছে. আমরা stopped কে what দিয়ে প্রশ্ন করলে he stopped what? উত্তর হচ্ছে taking drugs. That's why taking drugs কেও আমরা বলছি noun phrase. They bought a big black basket. They bought what? Tara ki kinese? Uttor a big black basket. That's why a big black basket etake amra noun bolchi. So chole gelo subject, chole gelo object. Ekhon kotha hocche noun in apposition bishoyta ki. Noun in apposition bibhinno dhoroner hote pare. Tobe noun in apposition er ajke clause e ebong phrase e duita khetre amra noun in apposition alochona korbo. প্রথমত ফ্রেজের কথা বলি নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা অথবা নাউনের পরিচিতিমূলক বর্ণনা আমি আবার বলছি যারা আমাকে শুনছেন না বা শুনেননি তাদেরকে আবার বলছি নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া অথবা নাউনের পরিচিতিমূলক বর্ণনা নাউনের পরিচিতিমূলক বর্ণনাকে নাউন ইন অ্যাপোজিশন বলি এখন নাউন ইন অ্যাপোজিশনটা ফ্রেজও হতে পারে আবার নাউন ইন অ্যাপোজিশন ক্লজও হতে পারে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ক্লজের ব্যবহার আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব বাট নাউন ইন অ্যাপোজিশন হিসেবে ফ্রেজের আলাপটা আমরা এখন একটু করতে চাই কি দেওয়া হয়েছে প্রথম বাক্যে ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ভেরি পপুলেটেড ঢাকা যা বাংলাদেশের রাজধানী সেটা খুবই দূষিত দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এবং অথবা ঢাকার পরিচিতিমূলক বর্ণনা করছে এখানে আরেকটা সহজ কথা বলি সেটা হচ্ছে অ্যাপোজিশন হিসেবে যে ফ্রেজগুলো ব্যবহৃত হয় সাধারণত সেই ফ্রেজগুলো কমার মধ্যে আবদ্ধ থাকে অ্যাপোজিশন হিসেবে যে ফ্রেজগুলো ব্যবহৃত হয় সেই ফ্রেজগুলো সাধারণত কমার মধ্যে আবদ্ধ থাকে বিভিন্ন বইতে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এটাকে আমি যদি একেবারে কি বলে সহজ করে বলি তাহলে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যেটা নাউনের পরে বসে নাউনকে অতিরিক্ত তথ্য প্রদান করে অথবা নাউনের পরিচিতিমূলক বর্ণনা প্রদান করে তাকে আমরা অ্যাপোজিশন বলি সো দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ নাউনের ঠিক পরেই বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে দ্যাটস ওয়াই দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটাকে আমরা বলছি নাউন ইন অ্যাপোজিশন এবং দ্যাটস ওয়াই দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটাকে আমরা বলছি নাউন ফ্রেজ অ্যাপোজিশন নিয়ে আরো কথা আছে বিস্তারিত আলোচনা করলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন একটু একটু অপেক্ষা করেন যারা অ্যাপোজিশন নিয়ে আরো প্রশ্ন আছে তারা একটু ওয়েট করেন দ্য ম্যান মাই বেস্ট ফ্রেন্ড এটা দেখেন আচ্ছা এখানে একটা কথা আছে কেউ কেউ অ্যাপোজিশনের মধ্যে দায়ের ব্যবহার নিয়ে অনেক সময় প্রশ্ন তুলেন কিন্তু অ্যাপোজিশনে দায়ের ব্যবহার রয়েছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা কারেক্ট এবং এটা নেওয়া হয়েছে অক্সফোর্ড ডিকশনারি থেকে অক্সফোর্ড ডিকশনারিতে তো আর আসলে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ নাই ওখানে দা দিয়ে কিছু একটা রয়েছে সেখান থেকে কিছু সেখান থেকে মানে কি বলে সেন্টেন্সটা মানে সেই ধরনের একটা সেন্টেন্স এই ধরনের একটা সেন্টেন্স অক্সফোর্ড ডিকশনারিতে আছে সেটা থেকে এটা নেওয়া হয়েছে সো যারা অ্যাপোজিশনের মধ্যে দা ব্যবহার করা যায় না বলেন তারা একটু বিষয়টা চেক করে নিলে আর একটু ভালো হয় বি নম্বরে দেখেন দ্য ম্যান মাই বেস্ট ফ্রেন্ড ইজ কামিং মাই বেস্ট ফ্রেন্ড এটা দ্য ম্যানের ঠিক পরেই কমায় মধ্যে আবদ্ধ থেকে মাই বেস্ট দ্য ম্যানকে নির্দেশ করছে অথবা দ্য ম্যানের পরিচয় প্রদান করছে দ্যাটস ওয়াই মাই বেস্ট ফ্রেন্ড এটাকেও আমরা নাউন ইন অ্যাপোজিশন বলছি এবং ফর দ্য সেম রিজন এটাকেও আমরা নাউন ফ্রেজ বলছি অ্যান্ড ফাইনালি মোবাইল ফোন আ ওয়ান্ডারফুল মিডিয়াম অফ কমিউনিকেশন একই কারণে আমরা এটাকেও নাউন ইন অ্যাপোজিশন বলছি এবং নাউন ফ্রেজ বলছি আপনারা সবাই বোধহয় ঘুমাচ্ছেন তাই না একটানা বলে যাচ্ছি তো বলে যাচ্ছি আছেন না ঘুমাচ্ছেন ওকে আমার একজন প্রিয় ছাত্র আছে নাম বলবো না আপনাকে অভিনন্দন নাম বলবো না সে আমার প্রশংসা করেছে ব্যাপক করছে ধন্যবাদ আমি আবার প্রশংসা বেশি নিতে পারি না তোমাদের ক্লাসে তো বলি আমি এই ধরনের কথা বেশি নিতে পারি না পরে দেখা যাবে আমার আজকে রাতে ঘুম হবে না ফলে বেশি বলার দরকার নেই আপাতত শুধু এটা বলেন যে আপনারা বুঝছেন কিনা ক্লিয়ার কিনা তাহলে নাউন ফ্রেজের অবস্থান কি কি বলেছি
নাউন ফ্রেজের কথা বলছি বলেছি আমি খুবই ধীরে ধীরে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেন। প্রথমত বলেছি নাউন ফ্রেজ হতে পারে কোথায়, নাউন ফ্রেজ হতে পারে ডিটারমিনার এবং প্রেপোজিশনের পরে। দ্বিতীয়ত বলেছি নাউন ফ্রেজ হতে পারে সাবজেক্ট পজিশনে এবং অবজেক্ট পজিশনে। তিন নম্বরে এরপরে বলছি নাউন ফ্রেজ হতে পারে নাউন ইন এ পজিশনে। কিন্তু একই সাথে আমরা একটা ডিফারেন্স করেছি অ্যাডজেক্টিভ ফ্রেজের, সেটা হচ্ছে কোনো ফ্রেজ যদি প্রেপোজিশন দ্বারা শুরু হয় এবং তার পূর্বের কোনো নাউন বা প্রোনাউনকে সে অ্যান্টিসিডেন্ট হিসেবে নেয়, তাহলে সেটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেছিলাম। ওকে, লেটস মুভিং অন, আমরা পরের অংশে যাই, সরি লেটস মুভ অন হবে, মুভিং অন না। পরের অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আরো কথা রয়েছে, সেটা একটু দেখি। An adjective phrase can be started with verb first participle or verb ending and it must indicate its antecedent. আচ্ছা, কি বলা হয়েছে সহজে বলছি, adjective phrase শুরু হতে পারে verbের first participle অথবা verbের সাথে ing যুক্ত হয়েও কোনো adjective phrase শুরু হতে পারে। Adjective phrase verbের first participle অথবা verbের সাথে ing যুক্ত হয়ে শুরু হতে পারে, বাট যেটা দিয়ে শুরু হোক না কেন, ইট মাস্ট ইন্ডিকেট ইটস এন্ড ইটস অ্যান্টিসিডেন্ট, এটা অবশ্যই তার অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করবে। আপনাদের সুবিধার্থে আমি কথাগুলোকে আরেকবার রিপিট করি। অ্যাজেক্টিভ ফ্রেজের জন্য মোটামুটি আমরা তাহলে তিনটা কথা বলেছি, প্লিজ একটু মনোযোগ দেন, যেহেতু লাইভটা দেখছেনই, সময় যেহেতু যাচ্ছেই, একটু লাভ হোক উপকার হোক সবাই একটু খেয়াল করেন। অ্যাজেক্টিভ ফ্রেজ হওয়ার জন্য তাহলে আমরা তিনটা কন্ডিশন বলেছি। প্রথম কন্ডিশনে বলেছি প্রেপোজিশন দ্বারা শুরু হয়, শুনেছেন আমাকে, প্রেপোজিশন দ্বারা শুরু হয় অ্যাজেক্টিভ ফ্রেজ। এখন বলছি অ্যাজেক্টিভ ফ্রেজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়, আবার বলছি অ্যাজেক্টিভ ফ্রেজ ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে শুরু হতে পারে। তাহলে অ্যাজেক্টিভ ফ্রেজ ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে শুরু হতে পারে, অ্যাজেক্টিভ ফ্রেজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে শুরু হতে পারে, এবং এর আগে বলেছি অ্যাজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারে। হোয়াট এভার ইট ইজ, যেটা দিয়েই শুরু হোক না কেন, যেটা দিয়েই আসলে শুরু হোক না কেন, একটা কথা কিন্তু কমন আমরা বলেছি, সেটা হচ্ছে সেটার অবশ্যই অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। এই কথাটা একটু আমি ভিন্নভাবে বলি, অ্যাজেক্টিভ তো কোনো না কোনো ভাবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, কোয়ালিফাই করবে, তো তার অ্যান্টিসিডেন্ট না থাকলে আসলে সে কোয়ালিফিকেশন বা মডিফিকেশন করার তো আসলে সুযোগ নেই। দ্যাটস ওয়াই অ্যাজেক্টিভ ফ্রেজগুলো প্রেপোজিশন দ্বারা শুরু হোক, ভার্ব এনজি দ্বারা শুরু হোক, ফার্স্ট পার্টিসিপল দ্বারা শুরু হোক, যেটা দিয়েই শুরু হোক না কেন, তার পূর্বের অ্যান্টিসিডেন্টকে তাকে নির্দেশ করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আপনারা কি বুঝছেন কথাটা? আরেকবার একটু আমি বলি তো, অথবা আমার সাথে একটু মনে মনে সবাই বলার চেষ্টা করেন, কি বলা হয়েছে, অ্যাজেক্টিভ ফ্রেজ শুরু হতে পারে প্রেপোজিশন দিয়ে, অ্যাজেক্টিভ ফ্রেজ শুরু হতে পারে ভার্ব এনজি দিয়ে, অ্যাজেক্টিভ ফ্রেজ শুরু হতে পারে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে, যেটা দিয়েই শুরু হোক না কেন, তার পূর্বে তার অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করতে হবে, তাহলে সেটাকে আমরা অ্যাজেক্টিভ ফ্রেজ বলবো। কিছু উদাহরণ দেওয়া হয়েছে, দেখে নিব সবাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, দেখেন স্পোকেন এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল কিনা, স্পোকেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে ফ্রেজটা, এবং সে ইন্ডিকেট করছে কাকে, ইংলিশকে, ইংলিশ তার অ্যান্টিসিডেন্ট, স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, কোনটা ওয়ার্ল্ড ওয়াইড স্পোকেন হয়, ইংলিশ, সো স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড মডিফাইজ দ্য ওয়ার্ড ইংলিশ, এবং এই ইংলিশ শব্দটাকে আমরা স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড এই ফ্রেজটার একটা অ্যান্টিসিডেন্ট বলছি, দ্যাটস ওয়াই স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, এটাকে আমরা বলছি অ্যাজেক্টিভ ফ্রেজ, ফ্রেজটা শুরু হয়েছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে এবং তার অ্যান্টিসিডেন্ট ইংলিশকে নির্দেশ করছে, দ্যাটস ওয়াই। পরের বাক্যটা দেখবো, আই নো দ্য চাইল্ড ক্রাইং লাউডলি, ক্রাইং লাউডলি উচ্চস্বরে কান্না করছে, উচ্চস্বরে কান্না করছে কে, চাইল্ড, সো ক্রাইং লাউডলি এই ফ্রেজটা একটু খেয়াল করেন, ক্রাইং লাউডলি এটা একটা ফ্রেজ, শুরু হয়েছে ভার্ব এনজি দিয়ে এবং ভার্ব এনজি দিয়ে শুরু হয়ে তার আগের নাউন, তার আগের অ্যান্টিসিডেন্ট চাইল্ড, ক্রাইং লাউডলি মানে কে, ক্রাইং লাউডলি হচ্ছে চাইল্ড, সো ক্রাইং লাউডলি ভার্ব প্লাস এনজি দিয়ে শুরু হয়ে তার পূর্বে নাউনকে অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করছে, সেই কারণে ক্রাইং লাউডলিকে আমরা বলছি অ্যাজেক্টিভ ফ্রেজ, বুঝতেছেন, অ্যাজেক্টিভ ফ্রেজ প্রথমটা কেন, কারণ ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে এবং তার আগে অ্যান্টিসিডেন্ট আছে ইংলিশ, ক্রাইং লাউডলি অ্যাজেক্টিভ ফ্রেজ কেন, ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে শুরু হয়েছে এবং তার পূর্বের অ্যান্টিসিডেন্ট চাইল্ড রয়েছে, ওকে। পরের প্রশ্নটা দেখেন, দ্য ম্যান হ্যাভিং আ লট অফ মানি, দ্য ম্যান হ্যাভিং আ লট অফ মানি ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান হ্যাভিং আ লট অফ মানি, হ্যাভিং আ লট অফ মানি অনেক টাকা আছে, কার অনেক টাকা আছে, দ্য ম্যানের, হ্যাভিং আ লট অফ মানি কাকে নির্দেশ করছে, কাকে মডিফাই করছে, কাকে কোয়ালিফাই করছে, উত্তর হচ্ছে দ্য ম্যানকে, সো হ্যাভিং আ লট অফ মানি তার অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী অংশকে, দ্য ম্যান, সেই জন্য, এবং এই ফ্রেজটা শুরু হয়েছে কি দিয়ে, ভার্ব এনজি দিয়ে শুরু হয়েছে, ভার্ব এনজি দিয়ে শুরু হয়েছে এবং তার পূর্বের অ্যান্টিসিডেন্ট আছে দ্য ম্যান, দ্যাটস ওয়াই হ্যাভিং আ লট অফ মানি এটাকেও আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছি। কিন্তু রিমেম্বার,
রিমেম্বার এই বাক্যটা আবার লেখা হয়েছে লট অফ মানি, এই যে লট অফ মানি যখন বলছি এখন কিন্তু এটাকে আবার নাউন বলতে হবে, কেন? কারণ এটা ডিটারমিনারের পরে আছে, মনে আছে একটু আগে বলেছি ডিটারমিনারের পরে হলে নাউন হয়। সো দেখেন এখানে এ বাদ দিয়ে আমরা যখন লট অফ মানি নিচ্ছি তখন এটাকে আবার বলছি নাউন, কিন্তু যখন আন্ডারলাইন করা হচ্ছে হ্যাভিং আ লট অফ মানি তখন এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ, ভার্ব এনজি দিয়ে শুরু হয়েছে, অ্যান্টিসিডেন্ট আছে দ্য ম্যান। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা পরের বাক্যটা দেখেন, দ্য ম্যান হ্যাভিং আ লট অফ মানি, আবার আন্ডারলাইন করা হয়েছে অফ মানি, লট অফ মানি, ইজ মাই আঙ্কেল, অফ মানি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে লট অফ মানি, লট অফ মানি, অফ মানি নির্দেশ করছে লটকে, দ্যাটস ওয়াই অফ মানি এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপাতত যা শিখেছেন সব কি পারবেন? ক্লাস হলে তো আমার কনফারেন্সের ক্লাস হলে তো সবাই বলতেন জি স্যার জি স্যার জি স্যার, আসলে তো পরবর্তীতে মানে সত্যি কথা হচ্ছে ক্লাসরুম গুলোতে ছাত্রছাত্রীরা কখনো না স্যার বুঝি না এরকম সাধারণত বলে না। আপনারা কি সবাই জি স্যার জি স্যার বলতেছেন? আচ্ছা ঠিক আছে, জি স্যার হলে আমারও কোনো অসুবিধা নাই, জি স্যার হলে ঠিক আছে। আর আপনারা কোনো কিছু না বুঝলে কমেন্ট করতে থাকেন, কমেন্ট গুলো একজনকে আমি বসিয়ে রেখেছি কমেন্ট গুলো নোট করার জন্য, উনি নোট করছেন। সো কোনো কিছু আসলে না বুঝলে মানে যা আলোচনা হচ্ছে তার মধ্যে কোনো কিছু না বুঝলে নিশ্চয়ই বলবেন, ওনারা নোট ডাউন করছে। এবং যারা শেয়ার করেননি আরেকবার বলছি শেষবার মতো শেয়ার করবেন যাতে সবাই এটা দেখতে পারে। পরের কথা আমরা একটু অ্যাডভার্ব নিয়ে একটু কথা বলে নিই। আমরা জানি অ্যাডভার্ব সম্পর্কে অনেকে আমরা জানি, মনে রাখবো অ্যান অ্যাডভার্ব ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ একটা পার্টিকুলার বাক্যে একটা পার্টিকুলার সেন্টেন্সে অ্যাডভার্বের যে ফাংশন অ্যাডভার্বের যে কাজ অ্যাডভার্ব ফ্রেজও একই কাজ করবে। এবং এখানে একটা কথা বলা হয়েছে ইট শোজ টাইম প্লেস ম্যানার রিজন ডিগ্রি এটসেট্রা অফ অ্যাডভার্ব, সাধারণত ভার্বের টাইম প্লেস ম্যানার রিজন এগুলো শো করে অ্যাডভার্ব। এবং সাধারণত আমরা আরো একটা কথা শিখে থাকি কখন কোথায় কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে থাকি। সো প্রথম সেন্টেন্সটা একটু দেখে নিব, হি বিহেভ মি, সবাই ঠিক আছেন? সবাই ঠিক আছেন? ঠিক আছে, হি বিহেভ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, একটু খেয়াল করেন ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে, হি বিহেভ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, সে আমার সাথে ইন আ ফ্রেন্ডলি ওয়ে বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করেছে। আচ্ছা ইন আ ফ্রেন্ডলি ওয়ে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে এটাকে আমরা বলছি অ্যাডভার্ব ফ্রেজ, বিকজ অফ ইন আ ফ্রেন্ডলি ওয়ে দ্বারা আমরা ম্যানার বোঝাচ্ছি, অ্যাডভার্ব অফ ম্যানার। এবং কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা এখানে উত্তর পাই, হি বিহেভ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করেছে। হাউ, আমি যদি প্রশ্ন করি কিভাবে আচরণ করেছে, উত্তর হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে, দ্যাটস ওয়াই ইন আ ফ্রেন্ডলি ওয়ে এটাকে আমরা বলছি অ্যাডভার্ব। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ, বন্ধুত্বপূর্ণ আচরণ তো আমি করি নাই, একটু খেয়াল করেন ইন আ ফ্রেন্ডলি ওয়ে। কেউ যদি এখন বলেন যে স্যার এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার আগে তো স্যার প্রোনাউন আছে মি, তো প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, আমি কিন্তু বলেছি তার আগে নাউন বা প্রোনাউন থাকলে হবে না, আমি বলেছি তার আগে অ্যান্টিসিডেন্ট থাকতে হবে, নির্দেশ করতে হবে, ইন আ ফ্রেন্ডলি ওয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ, বন্ধুত্বপূর্ণ আচরণ আমার সাথে করা হয়েছে, আমি তো বন্ধুত্বপূর্ণ আচরণ না। এখন ইন আ ফ্রেন্ডলি ওয়ে যদি হি এর কাছে থাকতো তখন আমরা একটা জিনিস চিন্তা করতাম, ইন আ ফ্রেন্ডলি ওয়ে হিকে কোয়ালিফাই করছে, বাট ইন আ ফ্রেন্ডলি ওয়ে তো মিকে কোয়ালিফাই করছে না, মিকে মডিফাই করছে না, দ্যাটস ওয়াই এটা একবার, বুঝতে পেরেছেন কিনা? এবং এটা হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, সেই কারণে আমরা এটাকে অ্যাডভার্ব বলছি। একই বাক্য আবার লেখা হয়েছে হি বিহেভ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, এখানে আন্ডারলাইন কোথায়? এ ফ্রেন্ডলি ওয়ে, আন্ডারলাইন হচ্ছে আ ফ্রেন্ডলি ওয়ে, এটাকে আমরা বলছি নাউন। কেন বলছি? ওই যে প্রেপোজিশনের পরে আছে, প্রেপোজিশনের পরে থাকে আ ফ্রেন্ডলি ওয়ে, এটাকে আবার আমরা বলছি নাউন ফ্রেজ। সো দেখেন আন্ডারলাইন কোথায় আছে সেটা না বুঝে অ্যান্সার দেওয়া কিন্তু খুবই বোকামি, আপনারা অবশ্যই দেখবেন কোথায় আন্ডারলাইন করা আছে সেটা দেখে তারপর অ্যান্সার করবেন, আশা করি প্রবলেম হবে না। পরের বাক্যটা দেখেন, হি ডিডন্ট কাম বিকজ অফ হিজ ইলনেস, হি ডিডন্ট কাম বিকজ অফ হিজ ইলনেস, সে আসেনি কেন? কারণ সে অসুস্থ ছিল, বিকজ অফ হিজ ইলনেস এটাকেও আমরা বলছি অ্যাডভার্ব। কেন বলছি? কারণ বিকজ অফ হিজ ইলনেস দ্বারা রিজন বোঝাচ্ছে। আমরা যদি কামকে প্রশ্ন করি সে আসেনি, কেন আসেনি? অ্যান্সার হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য। সো বিকজ অফ হিজ ইলনেস এটাকে আমরা অ্যাডভার্ব বলছি। এবং ফাইনালি দেখেন, হি লিভস ইন আ স্মল স্লাম, সে একটা ছোট বস্তিতে বাস করে, কোথায় বাস করে যদি আমরা প্রশ্ন করি কোথায় বাস করে, আমরা উত্তর পাচ্ছি ইন আ স্মল স্লাম, সেই জন্য আমরা এটাকে অ্যাডভার্ব বলছি। এখন কেউ যদি বলেন স্যার এটা তো প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, হ্যাঁ শুরু হয়েছে কিন্তু তার তো অ্যান্টিসিডেন্ট নাই, প্রিপোজিশন দ্বারা শুরু হবে, আমরা বলেছি প্রিপোজিশন দ্বারা শুরু হবে কিন্তু অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করতে হবে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ রয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে কিন্তু তার অ্যান্টিসিডেন্ট নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাডভার্ব বলছি, কারণ এটা হয়ের দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এবং এটা একটা প্লেস নির্দেশ করছে, কোথায়? উত্তর হচ্ছে স্মল স্লাম। আপাতত আমাকে এটা বলেন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পার্থক্য, মূল পার্থক্যটা বোঝা গিয়েছে কিনা?
আপনাদের সুবিধার্থে আমি আরেকবার রিপিট করব। নাউনের পজিশনগুলোতে আমরা বলেছিলাম সাবজেক্ট হিসেবে নাউন হতে পারে, আমরা বলেছি অবজেক্ট হিসেবে নাউন হতে পারে, আমরা বলেছি প্রেপোজিশন এবং ডিটারমিনারের পরে নাউন হতে পারে, আমরা বলেছি নাউন হতে পারে অ্যাপোজিশন হিসেবে, নাউন ফ্রেজ হতে পারে অ্যাপোজিশন হিসেবে, নাউন ইন অ্যাপোজিশন হিসেবে। আমরা অ্যাডজেক্টিভের প্রসঙ্গে তিনটা কথা বলেছি, মনে আছে? তিনটা বলেছি না চারটা? আমরা তিনটা বলেছিলাম অ্যাডজেক্টিভের প্রসঙ্গে। আমরা প্রথমত বলেছি প্রেপোজিশন দ্বারা শুরু হয়, আমরা বলেছি ভার্বের এনজি দ্বারা শুরু হয়, আমরা বলেছি ভার্বের ফার্স্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়। কিন্তু আমরা বলেছি একটা কথা কমন ছিল, যেটা দ্বারাই শুরু হোক না কেন সেটা পূর্বের অ্যান্টিসিডেন্টকে অল দ্য টাইম নির্দেশ করবে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্বের কথা আমরা বলছি, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্ব শোজ টাইম, সময় নির্দেশ করে, স্থান নির্দেশ করে, ম্যানার নির্দেশ করে, রিজন নির্দেশ করে, ডিগ্রি নির্দেশ করে ইত্যাদি এ ধরনের। অর্থাৎ আমরা অ্যাডভার্ব বলতে যা বুঝি অ্যাডভার্ব ফ্রেজ বলতেও তা বুঝবো, এবং সাধারণত কখন কোথায় কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে আমরা যেটা উত্তর পাই সেটাকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলে থাকি। Now let's have a talk on preposition phrase. Preposition phrase এর আলোচনাটা খুবই জরুরি, কারণ preposition phrase নিয়ে আসলে কিছু ঝামেলা আছে, একটু ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। A phrase worked as a preposition is called preposition phrase. এটা হচ্ছে বেসিক কথা। বেসিক কথাটা কি? Okay, good. ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে preposition phrase মানে তো preposition, এটা খুব সহজ কথা। প্রেপোজিশনের যে কাজ preposition phrase এরও একই কাজ হবে, এটা খুব স্বাভাবিক। তো এখানে প্রথম কথা যেটা মনে রাখবেন সেটা হলো preposition phrase is a preposition. প্রেপোজিশনের যে কাজ preposition phrase ও সেম কাজ করবে। একটা preposition যা করে preposition phrase ও সেম কাজ করবে, অর্থাৎ preposition যেখানে ব্যবহৃত হয়, prepositionের যে function preposition phrase ও তাই করবে। এবং এখানে দুটো structure দেওয়া আছে, structure গুলো একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা হচ্ছে preposition plus noun plus preposition, আর একটা হচ্ছে preposition plus noun। দ্বিতীয় যে কথাটা preposition plus noun, এটা অক্সফোর্ড ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। আর preposition plus noun plus preposition এই স্ট্রাকচারটা কোন বই থেকে নেওয়া হয়েছে আমার এক্সাক্ট মনে আসতেছে না, সম্ভবত মহিউদ্দিন আল কাশেমের বই থেকে কিনা, আপনি একটু দেখে নেন। যাই হোক, তাহলে preposition phrase এর দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কিনা, দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে preposition plus noun plus preposition, আর একটা হচ্ছে preposition plus noun। তার মানে preposition phrase দুই ভাবে গঠিত হতে পারে, কোন কোন ভাবে? preposition noun preposition, আর একটা হচ্ছে preposition plus noun। এখন এইটার সাথে কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কিন্তু কিছু ঝামেলা আছে, ঝামেলাগুলো কিন্তু এখন বুঝতে হবে ভালো করে আপনাদেরকে। যদি মনোযোগ না থাকে একটু হেঁটে হেঁটে আসেন, অনেকক্ষণ শুধু বসে বসে আমাকে দেখছেন তো অনেকের, মনে ক্লাসরুম হলে তো এখন বলতাম যে সবাই একটু উঠে দাঁড়ান, আপনাদেরকে বললে তো আপনি শুনবেন না, বলবেন স্যার দাঁড়াইছি, কিন্তু দাঁড়ান নাই। অনলাইন ক্লাসে তো সবই করা যায়, মানে আমার এক শালা আছে অস্ট্রেলিয়া থাকে, হ্যাঁ, তো সে অনেক সময় জুম অ্যাপসে ক্লাস করে, তো আমাকে বলে দুলা ভাই যখন স্যারের ক্লাস শুরু করে তখন স্যারের সাথে বলি আসি, আর যখন এরপরে ঘুমাতে থাকি স্যার যখন বিদায় নিবে ঠিক তখন উঠে বলি জি স্যার আল্লাহ হাফেজ। তো এখন আপনাদেরকে যদি বলি যে উঠে দাঁড়ান, আমাকে অনেকে বলে যে স্যার আপনি তো দাঁড়াইতে বলেন না ক্লাসে, সাধারণত একটু দাঁড় টাড় করালে সবাই একটু টান ফিরে আসে, বাট যদি সুযোগ থাকে তাহলে একটু দাঁড়িয়ে নেন, একটু নাড়াচাড়া করে নেন, তাহলে খুব ভালো হবে আপনাদের জন্য, সুবিধা হবে বুঝতে। আমরা কিন্তু এখনো ক্লজ পড়ি নাই, ক্লজের কিন্তু বিস্তারিত আলোচনা রয়ে গেছে, এটা শেষ করতে হবে, দ্রুত খেয়াল করেন। প্রথম বাক্যটা দেখেন, হি কুডন্ট কাম অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। প্রথমত আসেন হিজ ইলনেস, হিজ ইলনেস এর কথা খেয়াল করেন, প্রথমত ব্ল্যাক করা যেটা আছে হিজ ইলনেস, প্রথমত হিজ ইলনেস এটা একটা নাউন ফ্রেজ, হিজ ইলনেস নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ হওয়ার কারণে অন দ্য অ্যাকাউন্ট অফ প্রথমত প্রেপোজিশনের কাজ করছে, কারণ আমরা জানি আ প্রেপোজিশন, প্রেপোজিশনটা বা প্রিপোজিশন ফ্রেজ নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। সো প্রথমত অন দ্য অ্যাকাউন্ট অফ নাউনের পূর্বে ব্যবহৃত হওয়ার কারণে সে প্রিপোজিশনে ফাংশন করেছে। দ্বিতীয়ত আমরা একটা স্ট্রাকচার বলেছি প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। সো এখানে দেখেন শুরুতে প্রিপোজিশন আছে অন দ্য অ্যাকাউন্ট, একটা নাউন, এবং তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশন শুরুতে এবং শেষে প্রিপোজিশন, স্ট্রাকচারালি প্রিপোজিশন ফ্রেজ, এবং অবস্থানগত কারণেও সে প্রিপোজিশন, বিকজ অফ সে একটা নাউন ফ্রেজের পূর্বে হিজ ইলনেস এটার পূর্বে অবস্থান করছে। একই কারণে দ্য কিং ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ, দ্য কিং ইজ এট দ্য পয়েন্ট অফ ডেথ, এখন এখানে এট দ্য পয়েন্ট অফ, এটাকেও আমরা বলছি প্রিপোজিশন ফ্রেজ, কারণ শুরুতে এবং শেষে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, এবং তারপরে একটা নাউন রয়েছে ডেথ, নাউনের পূর্বে অবস্থান করায় এট দ্য পয়েন্ট অফ, এটাকেও আমরা প্রিপোজিশন ফ্রেজ বলছি। এখন এখানে একটা প্রশ্ন আছে, 28তম নাকি 29তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, উই আর ওয়েটিং ফর দ্য বাস। আমাকে মাফ করবেন বাক্যটা আমি এখানে লিখতে মনে নাই, কিন্তু আপনাদেরকে বলছি একটু খেয়াল করেন, উই আর ওয়েটিং ফর দ্য বাস, শোনা যাচ্ছে? উই আর ওয়েটিং
ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করছি, উই আর ওয়েটিং ফর দ্য বাস। এখন ফর দ্য বাস আন্ডারলাইন করা ছিল ফর দ্য বাসের নিচে, এবং জানতে চাওয়া হয়েছিল ফর দ্য বাস এটা কি ফ্রেজ, উই আর ওয়েটিং ফর দ্য বাস, জানতে চাওয়া হয়েছে ফর দ্য বাস কি ফ্রেজ। এখন আপনি যদি প্রশ্ন করেন, আমরা বাসের জন্য অপেক্ষা করছি, আপনি যদি প্রশ্ন করেন কেন অপেক্ষা করছি, উত্তর হচ্ছে বাসের জন্য, ফর দ্য বাস। সো উত্তর হয়ে গেল বাস, বাসের জন্য। সো কেন দিয়ে প্রশ্ন করেছেন, উত্তর হয়েছে সো, খুব স্বাভাবিকভাবে আপনারা অনেকে এটাকে একবার বলবেন, কিন্তু একই সাথে এটাও তো সত্য, উই আর ওয়েটিং ফর দ্য বাস, ফর দ্য বাস প্রত্যেকটা একটা প্রিপোজিশন কিনা। আচ্ছা আপনারা কি বুঝতেছেন কিনা, আমি তো আমি ফ্রাইড, আমি বাক্যটা আবার বলি, উই আর ওয়েটিং ফর দ্য বাস। এই বাক্যটা নিয়ে কিন্তু মারাত্মক ঝামেলা আছে এবং অনেক সমস্যা হয় সবার, এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে শুনেন, উই আর ওয়েটিং ফর দ্য বাস। আন্ডারলাইন করা আছে কোথায়? আন্ডারলাইন করা আছে ফর দ্য বাসের নিচে। তাহলে এখন যদি আপনি প্রশ্ন করেন আমরা কেন অপেক্ষা করছি, উত্তর কি? উত্তর হচ্ছে ফর দ্য বাস। কিন্তু এখন আমাকে বলেন ফর দ্য বাস, ফর প্রেপোজিশন, ফর দ্য বাস ফর প্রেপোজিশন, এবং দ্য বাস পুরোটা নাউন, তাহলে ফর দ্য বাস প্রেপোজিশন ফর এবং দ্য বাস নাউন, তাহলে প্রেপোজিশন প্লাস নাউন হলে তো প্রেপোজিশন ফ্রেজ হয়, তাহলে উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে এটা কি আমরা অ্যাডভার্ব বলবো নাকি প্রেপোজিশন বলবো? আচ্ছা, 28তম বা 27তম বিসিএস এই প্রশ্নটা যে আসছে, সেখানে অপশনের মধ্যে প্রেপোজিশন ছিল না, অপশনের মধ্যে ছিল অ্যাডভার্ব, তাহলে এরকম ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আমি অ্যাডভার্ব লিখব। সরি 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 সরি, 28তম বা 27তম বিসিএস পরীক্ষায় প্রশ্নের মধ্যে অ্যাডভার্ব ছিল না, প্রশ্নের মধ্যে উত্তর ছিল প্রেপোজিশন, অ্যাডভার্ব নামে কিছু ছিল না, প্রেপোজিশন ছিল, তাহলে এরকম ক্ষেত্রে আমি সবসময় প্রেপোজিশন ফ্রেজে যাব। কেন যাব? কারণ ফর দ্য বাস ফর আছে প্রেপোজিশন এবং দ্য বাস নাউন, প্রেপোজিশন প্লাস নাউন যোগে স্ট্রাকচারালি এটা প্রেপোজিশন ফ্রেজ। কিন্তু ফাংশনালি, এটার ফাংশন যেটা, ফাংশনালি কিন্তু সে অ্যাডভার্বের কাজ করেছে। সো এটা অ্যাডভার্বও সত্য, এটা প্রেপোজিশনও সত্য। এটার উত্তর দেওয়ার সময় আমরা সবসময় অপশন দেখে উত্তর দিব। এখন কেউ যদি আমাকে ব্যক্তিগতভাবে বলে যদি অপশনে দুটাই থাকে কি করবো, অপশনে দুটাই থাকলে আমার মতে ফাংশনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত বেশি, দ্যাটস ওয়াই আমি বলবো যদি অপশনে দুটাই থাকে প্রেপোজিশন ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ, সেই ক্ষেত্রে অ্যাডভার্ব ফ্রেজ লেখা উচিত বলে আমি মনে করছি, কারণ সাধারণত ফাংশনটাকে আমরা বেশি প্রায়োরিটি প্রদান করি। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে, অনেকে অনেক কনফিউজড থাকে, আশা করি বুঝতে পেরেছেন। এইটা নিয়ে, উই আর ওয়েটিং ফর দ্য বাস, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো কনফিউশন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করেন, আমার লোক বসা আছে তিনি এটা নোট করবেন, আমি যদি কোনো কনফিউশন থাকে বলবেন আমি অ্যান্সার দিব। উই আর ওয়েটিং ফর দ্য বাস, বিশেষ করে এই বাক্যটার জন্য যদি কোনো প্রশ্ন থাকে করবেন। পরের প্রসঙ্গে চলে যাই এবার, ঠিক আছে, তাহলে এবার এক্সারসাইজ করব। আমরা ফ্রেজে এতক্ষণ যা পড়েছি সেটা থেকে এখন পরীক্ষা দিব, খুব দ্রুত পরীক্ষা দিতে হবে, বিকজ অফ আমি ক্লজ পড়াবো, সময় কিন্তু অনেক কমে গেছে, আমার হাতে সময় একটুও নাই। আচ্ছা তো হ্যাঁ, কারণ আছে, বাসায় যেতে হবে। আচ্ছা প্রথম বাক্যটা দেখেন, প্রথম বাক্যটা এক এ বি সি ডি যেহেতু দেওয়া আছে, এ বি সি ডি অনুসারে আপনারা অ্যান্সার করবেন নিচে। প্রথমটা বলা হয়েছে দ্য গার্ল অন টপ অফ দ্য রেজাল্ট ইজ নন টু মি, দ্য গার্ল অন টপ অফ দ্য রেজাল্ট, অন টপ অফ কি, দ্রুত বলে, দ্রুত, অন টপ অফ, ওকে আমি বলে দিচ্ছি, অন টপ অফ এটা প্রেপোজিশন ফ্রেজ, দ্য রেজাল্ট একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পূর্বে অন টপ অফ ব্যবহৃত হয়েছে, এবং অন টপ অফ এর শুরুতে এবং শেষে প্রেপোজিশন রয়েছে, প্রেপোজিশন প্লাস নাউন প্লাস প্রেপোজিশন, দ্যাটস ওয়াই অন টপ অফ প্রেপোজিশন ফ্রেজ। কারো কোনো সন্দেহ আছে, থাকলে বলেন। পরের বাক্য, একই বাক্য আবার লেখা হয়েছে, দ্য গার্ল অন টপ অফ দ্য রেজাল্ট ইজ নন টু মি। এখন দেখেন অন টপ অফ দ্য রেজাল্ট আন্ডারলাইন করা হয়েছে, অন টপ অফ দ্য রেজাল্ট, অন টপ অফ দ্য রেজাল্ট, ভালো করে দেখেন, অন টপ অফ দ্য রেজাল্ট। এখন বলেন এটা কি, দ্য গার্ল অন টপ অফ দ্য রেজাল্ট, ভেরি গুড। এটাকে এখন আমরা অ্যাডজেক্টিভ বলবো, কেন বলবো, বিকজ অফ এই ফ্রেজটা প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে, ভালো করে দেখেন, এই ফ্রেজটা প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে এবং তার অ্যান্টিসিডেন্ট রয়েছে দ্য গার্ল অন টপ অফ দ্য রেজাল্ট। কাকে বলা হচ্ছে, কার সম্পর্কে কমপ্লিমেন্ট, গার্ল সম্পর্কে, গার্ল আছে রেজাল্টের শীর্ষে, সো অন টপ অফ দ্য রেজাল্ট প্রেপোজিশন দিয়ে, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার অ্যান্টিসিডেন্ট রয়েছে গার্ল, দ্যাটস ওয়াই অন টপ অফ দ্য রেজাল্ট, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা? একই বাক্য আবার লেখা হয়েছে, এখন বলেন টপ অফ দ্য রেজাল্ট কি, তাহলে টপ অফ দ্য রেজাল্ট নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাকে আমরা বলবো নাউন, কেন বলবো, কারণ এটা প্রিপোজিশনের পরে আছে, অন টপ প্রিপোজিশন, তারপরে থাকা টপ অফ দ্য রেজাল্ট, এটাকে আমরা বলবো নাউন, ওকে। এবার পরেরটা দেখেন, অফ দ্য রেজাল্ট, অফ দ্য রেজাল্ট এটা কি, দ্রুত বলেন, অফ দ্য রেজাল্ট এটাকে আমরা বলছি অ্যাজেক্টিভ, কেন, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে ফ্রেজটা এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে টপ, অফ দ্য রেজাল্ট কিন্তু টপকে কোয়ালিফাই করে,
এবং টপ চা একটা নাউন, কেন নাউন, কারণ তার পূর্বে প্রিপোজিশন রয়েছে, টপ অফ দ্য রেজাল্ট, অফ দ্য রেজাল্ট, টপ কে কোয়ালিফাই করে অফ দ্য রেজাল্ট, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার আগে অ্যান্টিসিডেন্ট থাকায় আমরা অফ দ্য রেজাল্ট কে বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এন্ড ফাইনালি দ্য রেজাল্ট তাহলে কি হবে, দ্য গার্ল অন টপ অফ দ্য রেজাল্ট ইজ নোন টু মি, এখন দ্য রেজাল্ট কি তাহলে, ওকে দ্য রেজাল্টটাকে আমরা এখন বলছি নাউন, কেন, কারণ এটা প্রিপোজিশনের পরে আছে, অফটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে থাকে দ্য রেজাল্ট, এটাকে আমরা বলছি নাউন। তাহলে একটা বাক্যে সাধারণত এইভাবে, মানে এটা পুরোটা যদি আমরা জেনে যাই তাহলে আসলে একটা বাক্যে আপনাকে আটকানোর সুযোগ থাকবে না, বা থাকবে না বললেই চলে, বিকজ অফ কোথাও না কোথাও তো তাকে আন্ডারলাইন করতে হবে যদি ফ্রেজ পরীক্ষা আসতে হয়। সো দ্যাটস ওয়াই এগুলো একটু দেখে নেবেন, সম্ভবত আপনারা যে স্লাইডগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো পিডিএফ আকারে অথবা জেপিজি আকারে আপনারা আপনাদের পেজে পাবেন, যে পেজ থেকে এখন দেখছেন সেই পেজে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আরো কিছু এক্সাম্পল রয়েছে আপনাদের জন্য, দ্রুত উত্তর দিবেন। প্রথমটা, হি গেইনড হিজ অবজেক্টিভ ইন দ্য ফেস অফ অল অপোজিশন, দ্রুত উত্তর দেন। ওকে, এটা বোঝাই যাচ্ছে প্রিপোজিশন ফ্রেজ, বিকজ অফ শুরুতে এবং শেষে প্রিপোজিশন রয়েছে এবং তারপরে ফাংশনালি, তারপরে সরি অবস্থানগতভাবে, তারপরে অল অপোজিশন, তারপরে একটা নাউন ফ্রেজ রয়েছে, সো ইন দ্য ফেস অফ, এটাকে আমরা প্রিপোজিশন বলছি। সবার হচ্ছে তো না, মিথ্যা করে হোক আর সত্য করে হোক, সত্য মিথ্যা যাই হোক বলবেন, হচ্ছে কি হচ্ছে না। পরেরটা দেখেন, এবার দেখেন দ্য ফেস অফ অল অপোজিশন, দ্য ফেস অফ অল অপোজিশন, দ্য ফেস অফ অল অপোজিশন, বলেন এটা কি, ঠিক আছে, এটাকে আমরা নাউন বলছি, কেন বলছি, কারণ এটা প্রিপোজিশনের পরে অবস্থান করছে, দ্য ফেস, দ্য ফেস অফ অল অপোজিশন, প্রিপোজিশনের পরে থাকে, নাউন বলছি, তাহলে এখন এটা বলেন ফেস অফ অল অপোজিশন, বলেন, রাগ করছেন নাকি আপনারা, রাগ করেন না, রাগ করেন না। আচ্ছা, ফেস অফ অল অপোজিশন, এটাকেও আমরা বলছি নাউন, কেন বলছি, কারণ এটা ডিটারমিনারের পরে আছে দা। তাহলে পরেরটা বলেন অফ অল অপোজিশন, অফ অল অপোজিশন, এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ, কেন বলছি, কারণ এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং তার পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে, দা ফেস, ফেস অফ অল অপোজিশন, এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ, বিকজ অফ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার পূর্বে অ্যান্টিসিডেন্ট রয়েছে। অ্যান্ড ফাইনালি অল অপোজিশন, এটা কি বলেন, অল অপোজিশন, এটাকে আমরা বলছি নাউন, কেন বলছি, কারণ এটা প্রিপোজিশনের পরে। এখন বলেন এখানে কয়টা, 1, 2, 3, 4, 5টা, এই পাঁচে পাঁচ পাইছেন কে, হাত তুলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি, পাঁচে পাঁচ কেউই পান নাই, দেখি একটু, কেউ পান না, একজন লিখছে লাস্টটা নাউন, দি অ্যাডজেক্টিভ, ফাইভ নাউন, আচ্ছা যাই হোক, পাঁচে পাঁচ যিনি পেয়েছেন তাকে অভিবাদন। শেষটা, শেষ ফ্রেজের জন্য শেষ এক্সাম্পল, তাড়াতাড়ি বলবেন, আমি আর এটা বলে দিব না, তাড়াতাড়ি আপনারা করেন, 10 সেকেন্ড সময় পাবেন, 10 seconds, only 10 seconds, তাড়াতাড়ি করবেন, সবাই করেন, করার চেষ্টা করেন। শেষটা, শেষ ফ্রেজের জন্য শেষ এক্সাম্পল, তাড়াতাড়ি বলবেন, আমি আর এটা বলে দিই, তাড়াতাড়ি আপনারা করেন। ফারুক হোসেন, তিন পাইছি, তিন পাইছেন কেন, 10 seconds, only 10 seconds, ওকে। প্রথমটা, হি কুডন্ট কাম অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, প্রথম বাক্যটা অন দ্য অ্যাকাউন্ট অফ, এটাকে আমরা বলছি প্রিপোজিশন, অন দ্য অ্যাকাউন্ট অফ, অন দ্য অ্যাকাউন্ট অফ, এটাকে আমরা প্রিপোজিশন বলছি প্রথম বাক্যে, অন দ্য অ্যাকাউন্ট অফ, এটাকে আমরা প্রিপোজিশন ফ্রেজ বলছি। দ্য সেকেন্ড সেন্টেন্স, অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, এটাকে আমরা বলছি অ্যাডভার্ব, বিকজ অফ, এটা দ্বারা রিজন বোঝাচ্ছে সে আসেনি, কেন, উত্তর হচ্ছে সে অসুস্থ ছিল, অন দ্য অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, এটাকে আমরা বলছি adverb, sorry, adjective বলেছি বোধহয়, এটা adverb হবে, because of, এটা দ্বারা reason বোঝাচ্ছে কেন আসেনি, on the account of his illness, এটা adverb। পরেরটা, the account of his illness, এটাকে আমরা বলছি noun, কেন, কারণ এটা prepositionের পরে আছে, the account of his illness, এবং তারপর the account of his illness, এটাকে আমরা, এটাকেও account of his illness, এটাকেও আমরা noun বলছি, কেন, কারণ এটা determinerের পরে আছে, determinerের পরে থাকে, এটাকে আমরা noun বলছি। অফ হিজ ইলনেস, এটাকে আমরা বলছি অ্যাজেক্টিভ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, অ্যান্টিসিডেন্ট রয়েছে, অ্যাকাউন্ট। অ্যান্ড ফাইনালি হিজ ইলনেস, এটাকে আমরা বলছি নাউন, কারণ এটা প্রিপোজিশনে পড়ে আছে। সো ওয়েল ডান, আপনাদের সবাইকে অনেক 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 সাধুবাদ, আপনারা সবাই বুঝে গিয়েছেন। আচ্ছা, ভার্ব ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব আছে কিছু, আমরা একটু মিসলিনিয়াসে যাব, কিছু কথা রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই। ভার্ব ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব, কখনো কখনো কোনো কোনো গ্রুপ অফ ওয়ার্ড ভার্বের কাজ করতে পারে, অর্থাৎ সোজা কথা হচ্ছে কখনো কখনো কোনো কোনো ফ্রেজ ভার্বের কাজ করতে পারে, ভার্বের, ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে একটা বাক্যে, তাদেরকে আমরা ভার্ব ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব বলে থাকি। যেমন আম লুকিং ফর আ নিউ বুক, এই বাক্যটা দেখেন, আম লুকিং ফর আ নিউ বুক, এম লুকিং ফর, এই পুরো অংশটা একটা ভার্বের কাজ করছে কিনা, এম লুকিং, ফরের নিচে আন্ডারলাইনের দরকার নেই, শুধু এম লুকিং এ খেয়াল করেন, এম লুকিং ভার্বের কাজ করছে, দ্যাটস ওয়াই এটা ভার্ব ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব।
একই সাথে পরের বাক্যগুলো উই শ্যাল গো দেয়ার এবং শি লাভস এট মি এগুলো সবগুলোই ভার্বের কাজ করছে বিদায়। এগুলোকে আমরা ভার্ব ফ্রেজ অথবা ফ্রেজাল ভার্ব বলবো। এগুলো খুব দ্রুত দেখবেন, এগুলো থেকে পরীক্ষায় বিসিএস এ প্রশ্ন হয়নি, অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্ন হয়েছে যদিও, খুব দ্রুত দেখে নেবেন। কনজাংশন ফ্রেজ দেয়া হয়েছে, বলা হয়েছে কি দেখেন, ওয়ার্কস অ্যাজ অ্যাজ কনজাংশন, কনজাংশন ফ্রেজ গুলো কনজাংশনের কাজ করে। হোয়াট কনজাংশন ডাজ, কনজাংশন কি করে, ইট কানেক্টস টু অর মোর ক্লজেস, সামটাইমস কনজাংশন কানেক্টস টু ফ্রেজেস অ্যান্ড ইট মে কানেক্ট টু ওয়ার্ডস অলসো, কখনো কখনো কনজাংশন কিন্তু দুটো ওয়ার্ডকেও কানেক্ট করতে পারে। সো কনজাংশন যেটা করে কনজাংশন ফ্রেজও তাই করবে। প্রথম বাক্যটা দেখেন, ইউ শুড কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, তোমার আসা উচিত যত তাড়াতাড়ি তুমি পারো। ইউ শুড কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, অ্যাজ সুন অ্যাজ, দেখেন দুটো ক্লজকে যুক্ত করেছে, একটা ইউ শুড কাম আর একটা ইউ ক্যান, দুটো ক্লজকে যুক্ত করা অ্যাজ সুন অ্যাজ, এটাকে আমরা বলছি কনজাংশন ফ্রেজ। একই কারণে গিভ মি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান স্পেয়ার, অ্যাজ মাচ অ্যাজ, এটাকেও আমরা কনজাংশন বলছি বিকজ এটা দুটো ক্লজকে যুক্ত করছে। এছাড়া আর একটা বিশেষ ফ্রেজ আছে যেটাকে আমরা বলছি জিরান্ড ফ্রেজ। জিরান্ড ফ্রেজ কাকে বলে, স্টার্টেড উইথ ভার্ব এনজি অ্যান্ড ওয়ার্ক অ্যাজ এ নাউন, অর্থাৎ কোনো ফ্রেজ যদি ভার্ব এনজি দিয়ে শুরু হয়ে নাউনের কাজ করে তাহলে তাকে আমরা জিরান্ড ফ্রেজ বলবো। আবার বলছি, কোনো ফ্রেজ ভার্ব এনজি দিয়ে শুরু হয়ে নাউনের কাজ করলে তাকে আমরা জিরান্ড ফ্রেজ বলবো। যেমন হি লাভস কুকিং ডেলিশিয়াস ডিশেস, হি লাভস কুকিং ডেলিশিয়াস ডিশেস, কুকিং ডেলিশিয়াস ডিশেস ভার্ব প্লাস এনজি দিয়ে শুরু হয়ে এবং নাউনের কাজ করছে। কেন এটাকে নাউন বলছি, বিকজ এটা অবজেক্ট, he loves what, he loves what, answer hocche cooking delicious dishes, so cooking delicious dishes it object ebong object howar karone eta noun ar jehetu noun ebong verb ing diye shuru howa ekta phrase kono phrase verb ing diye shuru hoye noun hishebe byabohrito hole take amra gerund phrase boli, so cooking delicious dishes etake amra gerund phrase bolbo। etchara ar ekta bishesh prokarer phrase royeche participle phrase, started with verb ing or verb er first participle, verb ing othoba verb er first participle diye shuru hoye kono phrase jodi adjective er kaj kore tahole take amra participle phrase boli, so eta ke amra participle the man having a lot of money is my uncle, eta ke amra participle phrase e bolbo। keno bolbo, karon ei phrase ta verb er ing diye shuru hoyeche ebong adjective hishebe byabohrito hocche, tale gerund phrase kake bolbo, gerund phrase hocche kono phrase verb ing diye shuru hoye কোনো ফ্রেজ ভার্ব এনজি দিয়ে শুরু হয়ে নাউনের কাজ করলে তাকে আমরা জিরান্ড ফ্রেজ বলি। অন দি আদার হ্যান্ড, কোনো ফ্রেজ ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের সাথে এনজি যুক্ত হয়ে শুরু হয়ে অ্যাজেক্টিভের কাজ করলে তাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলি। পরের প্রসঙ্গে আমরা যাব, আপনার কি টায়ার্ড অনেক, আমরা একটু ক্লজ নিয়ে কথা বলবো, এবার একটু ক্লজ নিয়ে কথা বলবো, সবাই একটু দাঁড়ান না, হ্যাঁ, যে যেখানে যে অবস্থায় আছেন ওই জায়গা থেকে ওই অবস্থা থেকে একটু দাঁড়ান, আশেপাশে দেখেন কি অবস্থা, একটু দেখে টেকে নেন, হ্যাঁ, টায়ার্ড হয়ে গিয়েছেন অনেকে, শোনা যায় আমাকে, হ্যাঁ শোনা যায়, ওকে ঠিক আছে, লোকজন অনেক কমে গেছে মনে হচ্ছে, মানে কতজন, হাউ মেনি অফ ইউ, শওকত ইসলাম স্যার কারো কথা শুনেন না, দ্রুত পড়ান, রাত জাগা যাবে না, চোখের নিচে দাগ পড়বে রাত জাগলে, অসুবিধা নাই, রাত জাগলে অসুবিধা নেই, চোখে বিয়ে করছেন আপনি, শওকত ইসলাম বিয়ে করছেন, ঠিক আছে, আমাদের হাতে আসলে সময় নাই, আমরা ক্লোজটাও ঝামেলা আছে অনেক, ক্লোজটা একটু ট্রাই করব দ্রুত শেষ করার জন্য। প্রথমে ক্লোজের কিছু বেসিক কথা আছে, সেগুলো আমার মনে হয় খুব সহজ, সহজ ইস্যুগুলো আমরা খুব দ্রুত পড়ে যাওয়ার একটু চেষ্টা করব। প্রথমে দেখেন কি বলা হয়েছে, ক্লজেস ডিভাইড করা হয়েছে প্রথমত মূলত তিন ভাগে, থ্রি টাইপস, একটা হচ্ছে প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, principal or independent clause, it is not dependent to others for the meaning, অর্থের জন্য যে ক্লজগুলো অন্য ক্লজের উপর ডিপেন্ড করে না, যে ক্লজগুলো অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না, বা সাধারণত যে ক্লজগুলো শুরুতে ক্লজ মার্কার থাকে না অথবা ক্লজগুলো অর্থের জন্য অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না, তাদেরকে আমরা প্রিন্সিপাল অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। মোটামুটি এগুলো আপনারা জানেন, খুব দ্রুত দেখে নেন, যেমন আই নো হু কামস লেট, এখানে আই নো কে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ, বিকজ আই নো শব্দটা এই ক্লজটা তার অর্থ প্রকাশ করার জন্য অন্য কারো উপর ডিপেন্ড করছে না। একই কারণে আই ওয়েন্ট টু দ্য প্লেস হোয়ার আই কুড ফাইন্ড হিম, আই ওয়েন্ট টু দ্য প্লেস, এটাকেও আমরা প্রিন্সিপাল ক্লজ বলছি, বিকজ আই ওয়েন্ট টু দ্য প্লেস সম্পূর্ণভাবে স্বাধীন একটা অর্থ প্রদান করতে পারে। নাম্বার টু কোঅর্ডিনেট ক্লজ,
coordinate clause সংজ্ঞাটা একটু দেখেন টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস আর কানেক্টেড বাই আ কোঅর্ডিনেট কনজাংশন যদি দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ কোনো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে যুক্ত হয় তখন আমরা তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলি কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি আপনারা নিশ্চয়ই কোঅর্ডিনেট কনজাংশনের নাম শুনেছেন না শুনলে একটু দেখে নেন এন্ড অর নর বাট ইয়েট আদারওয়াইজ সো ফর ইত্যাদি এগুলোর বাইরেও অন্য কোনো ওয়ার্ড কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে যদি সে কোঅর্ডিনেটের কাজ করে আচ্ছা এখন বলবো না এখন বলবো না সব কথা এখন বলে দিলে ফ্রি ফ্রি সব কথা আপনারা এখন যদি শিখা যান ফ্রি ফ্রি যদি সব শিখা যান পরে আমার ক্লাসে আসবেন সুতরাং এখন যেটা পড়াবো সেটা তো ফ্রি বাকিটা ক্লাসে পড়াবো কি বলেন ঠিক আছে না আচ্ছা আচ্ছা না এটা আসলে আচ্ছা বলে দিই মানে নট অল মানে সবসময় যে অ্যান বা বাট থাকতে হবে বিষয়টা এমন নয় কখনো কখনো হ্যাঁ কখনো কখনো অন্য কোনো ওয়ার্ডও অ্যান বা বাটের কাজ করলে তাদেরকে আমরা কোঅর্ডিনেট কনজাংশন বলি অথবা কোঅর্ডিনেট ক্লজ বলি এটা সাধারণত সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের আলোচনা সেদিকে এখন যাওয়া যাবে না বিকজ আমরা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স আজকে দেখছি না এবং কোঅর্ডিনেট ক্লজ যেখানে রয়েছে সেই সেন্টেন্সটা কোঅর্ডিনেট ক্লজ যেখানে রয়েছে সেই সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স আমি কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন বলিনি মানে কোঅর্ডিনেট কনজাংশন থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স এটা কিন্তু নয় কোঅর্ডিনেট ক্লজ থাকতে হবে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স বুঝাই গেল যে কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে কোঅর্ডিনেট ক্লজ মানে সোজা কথা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মানে সেই ক্লজ যে ক্লজটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয় সো প্রথম বাক্যটা আই কল হিম বাট হি গেভ মি নো অ্যানসার আমি তাকে কল করেছি কিন্তু সে আমাকে কোনো উত্তর দেয়নি বাট হি গেভ মি নো অ্যানসার এটাকে আমরা বলছি কোঅর্ডিনেট ক্লজ বিকজ এটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে বাট এবং তারপরে একটা ক্লজ রয়েছে বাট হি গেভ মি নো অ্যানসার দ্যাটস ওয়াই এটা কোঅর্ডিনেট ক্লজ লিসেন কেয়ারফুলি অ্যান্ড টেক নোটস দেখেন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে আচ্ছা একই কারণে ম্যান প্রপোজেস বাট গড গড ডিসপোজেস এখানে বাট গড ডিসপোজেস এখানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয় বাট গড ডিসপোজেস এটাকেও আমরা কোঅর্ডিনেট ক্লজ বলছি এছাড়া আরেকটা তিন প্রকারের সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে সোজা কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তারা যারা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হয় এটাও মোটামুটি আমাদের স্কুল কলেজে আমরা বিভিন্নভাবে শিখে আসি তো সাবঅর্ডিনেট ক্লজ সরি সাবঅর্ডিনেট কনজাংশন কারা এখানে একটা শর্ট লিস্ট দেওয়া হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ডস বিকজ অ্যাজ সিন্স দ্যাট সো দ্যাট দুইবার লেখা হয়েছে দুঃখিত আমাকে মাফ করবেন দ্যাট একবার হবে ইফ ওয়েদার আনলেস প্রোভাইডেড দ্যাট দো অলদো এটসেট্রা এবং যে সেন্টেন্সটা তারা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হওয়ার মাধ্যমে সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করার মাধ্যমে যে সেন্টেন্সটা তৈরি হয় সেই সেন্টেন্সটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স এটা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের আলোচনা যখন হবে অনলাইনে হোক অফলাইনে হোক যখন হোক তখন আপনারা নিশ্চয়ই জানবেন এখানে দেখেন সাবঅর্ডিনেট ক্লজের ডিভাইডেশন রয়েছে ডিভাইডেড ইনটু থ্রি টাইপস সাবঅর্ডিনেট ক্লজগুলো তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে নাউন ক্লজ একটা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লজ আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ যেটা নিয়ে মূল আমাদের হেডেক আমাদের কিন্তু বিসিএস এর প্রশ্নে ইদানিংকালে যে প্রশ্নগুলো আমি ইদানিং বলতে 39, 36, 37, 38, 40 বা 39, 40 এই বিসিএস গুলোর দিকে যদি তাকাই তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কিংবা কোঅর্ডিনেট ক্লজ থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসেনি আমাদের মূল প্রশ্ন কিন্তু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই নাউন নাকি অ্যাজেক্টিভ নাকি অ্যাডভার্ব সেটা আইডেন্টিফাই করো তাহলে এখন আমাদের মূল কাজ হচ্ছে নাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্ব আইডেন্টিফাই করবো ছেলে মেয়েদের উপস্থিতি অনেক কম এখন কি আমাদের এটা বলা উচিত হবে এখন তো দেওয়া উচিত হবে না আপনারা তো শেয়ারটা কিছুই করেন না তাহলে দিব কিভাবে এখন মানে মূল কথাটা নাউনের সাথে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্বের বিয়াল ক্লজ গুলোর যে ডিস্টিংশন সেটা আমরা একটু দেখার চেষ্টা করব সবাই একটু যতটা সম্ভব যারা শেয়ার করেননি একটু প্লিজ শেয়ার করবেন যাতে করে আমরা মোটামুটি সবাইকে বিষয়টা একটু জানাতে পারি একটু প্লিজ শেয়ার করবেন ওকে সো নাউন ক্লজ নিয়ে যেমনটি আমি এর আগে ফ্রেজ সম্পর্কে যেমনটি বলছিলাম যে নাউন ক্লজ সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে নাউন সরি ফ্রেজের আলোচনায় যখন বলছিলাম তখন যেমনটি বলছিলাম
যে নাউন ফ্রেজ অবস্থান করতে পারে সাবজেক্ট এবং অবজেক্ট অবজেক্ট পজিশনে। নাউন ক্লজের জন্য একই কথা প্রযোজ্য হবে, দ্য সাবজেক্ট অফ আ ভার্ব। নাউন ক্লজ ক্যান বি ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হতে পারে। একটু মনে করেন সবাই, ক্লজের সংজ্ঞায় আমরা কি বলেছিলাম? ক্লজের সংজ্ঞায় আমরা বলেছিলাম সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হয়। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত অংশকে আমরা ক্লজ বলেছিলাম। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো কিন্তু ক্লজ থাকবে। যতগুলো ফাইনাইট ভার্ব থাকে ঠিক ততগুলো ক্লজ থাকে। তাহলে নাউন ক্লজ অবস্থান করে কোথায়? সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ অবস্থান করতে পারে। প্রথম বাক্যটা দেখেন, দ্যাট ইউ শুড সে সো, দ্যাট ইউ শুড সে সো সারপ্রাইজেস মি। প্রথমত দ্যাট ইউ শুড সে সো, এটা হচ্ছে সাবজেক্ট। কার সাবজেক্ট? এই ভার্বটা সাবজেক্ট, সারপ্রাইজেস অথবা সারপ্রাইজেস মি পুরোটা সাবজেক্ট। সো সাবজেক্ট হওয়ার কারণে, দ্যাট ইউ শুড সে সো এটা সাবজেক্ট হওয়ার কারণে প্রথমত এটাকে আমরা নাউন বলবো, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, এই অংশটার মধ্যে একটা সাবজেক্ট আছে দেখেন ইউ, এবং আরেকটা ফাইনাইট ভার্ব আছে শুড সে। সাবজেক্ট ইউ এবং ফাইনাইট ভার্ব শুড সে থাকার কারণে এটাকে আমরা বলবো ক্লজ। সো দ্যাট ইউ শুড সে সো এটাকে আমরা বলবো নাউন ক্লজ, ক্লজ বলবো কারণ এখানে সাবজেক্ট এবং ফাইনাইট আছে, এবং নাউন বলবো কারণ এটা সাবজেক্ট। বুঝছেন কিনা বলেন? একই কারণে দ্বিতীয় বাক্যটা, ওয়েদার উই ক্যান স্টার্ট টুমোরো সিন্স আনসার্টেন। ওয়েদার উই ক্যান স্টার্ট টুমোরো সাবজেক্ট হওয়ার কারণে ওয়েদার উই ক্যান স্টার্ট টুমোরো এটাকেও আমরা নাউন বলছি এবং নাউন ক্লজ বলছি। ক্লজ বলার কারণ কি? ক্লজ বলার কারণ হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে উই এবং একটা ফাইনাইট ভার্ব রয়েছে ক্যান স্টার্ট। ওকে, ক্লিয়ার? এবার পরেরটা দেখেন, অবজেক্ট অফ আ ট্রান্সিটিভ ভার্ব। ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কথা বলেছিলাম, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ। তো এখন একই কথা প্রযোজ্য অবজেক্টের, একই কথা প্রযোজ্য ক্লজের জন্য, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ক্লজ হতে পারে। প্রথম বাক্যটা দেখেন, শি ডিনাইড শি হ্যাড রিটেন দ্য লেটার, শি ডিনাইড দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার। এই বাক্যটা দেখেন, শি ডিনাইড হোয়াট, শি ডিনাইড হোয়াট, কি ডিনাই করেছে? উত্তর হচ্ছে দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার। সো দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার এইটাকে আমরা বলছি অবজেক্ট, অবজেক্ট হওয়ার কারণে এটাকে আমরা বলছি নাউন। শুনতে পাচ্ছেন সবাই? আমাকে শুনছেন? ওকে, অবজেক্ট হওয়ার কারণে এটাকে আমরা বলছি নাউন, এবং এই অংশটার মধ্যে একটা সাবজেক্ট শি এবং হ্যাড রিটেন একটা ফাইনাইট ভার্ব থাকার কারণে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকার কারণে দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার এই অংশটাকে আমরা বলছি নাউন ক্লজ। একই কারণে, আই আস্কড হাউ ওল্ড হি ওয়াজ, আই আস্কড হাউ ওয়াজ, হাউ ওল্ড হি ওয়াজ, আই আস্কড হোয়াট, আমি কি জানতে চেয়েছিলাম, হাউ ওল্ড হি ওয়াজ, অবজেক্ট হওয়ার কারণে এটাকেও আমরা নাউন বলবো, এবং এটার মধ্যে সাবজেক্ট হি এবং ফাইনাইট ভার্ব ওয়াজ থাকায় এটাকে আমরা বলবো নাউন ক্লজ। এই দুইটা কথা ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? ওকে, নাউন ক্লজ ক্যান বি অবজেক্ট অফ আ প্রিপোজিশন। নাউন ক্লজ গুলো প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, অর্থাৎ প্রিপোজিশনের পরেও নাউন ক্লজ হতে পারে। কিন্তু আপনারা নিশ্চয় জেনেছেন যে সব প্রিপোজিশন কিন্তু প্রিপোজিশন না, কিছু কিছু প্রিপোজিশন সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়ে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অথবা সেন্টেন্সের মাঝে থেকেও অ্যাডভার্ব হতে পারে। কিছু কিছু প্রিপোজিশন ডিটাচড প্রিপোজিশন রয়েছে, কিছু কিছু প্রিপোজিশন ডিস্টিংগুইশড প্রিপোজিশন রয়েছে। তো সেটার উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হবে। দেখা গেল আমরা কি বলছি, আমরা বলছি প্রিপোজিশনের পরে থাকতে সেটাকে প্রিপোজিশন হতে হবে। টু সাম এক্সটেন্ট প্রিপোজিশন ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডভার্ব, কখনো কখনো কিন্তু প্রিপোজিশন অ্যাডভার্ব হয়, তারপরে হলে হবে না। যেমন একটা উদাহরণ আমি এখানে লিখতে ভুলে গিয়েছি, মুখে বলে দিচ্ছি, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফিয়ার টু ট্রেড, একটা যে প্রবাদ রয়েছে সেখানে হোয়ার অ্যাঞ্জেল ফিয়ার টু ট্রেড এটা কিন্তু প্রিপোজিশনের পরে আছে, ইন প্রিপোজিশনের পরে আছে। ইন প্রিপোজিশনের পরে থাকার পরেও হোয়ার অ্যাঞ্জেল ফিয়ার টু ট্রেড এটা কিন্তু আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো, বিকজ অফ ইন শব্দটা কিন্তু ওখানে প্রিপোজিশন নয়। সো যারা প্রিপোজিশন তাদের পরে যেটা থাকবে সেইটাকে আমরা কেবলমাত্র নাউন বলবো, আদারওয়াইজ বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম বাক্যটা দেখেন, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। ইনটা একটা প্রেপোজিশন হয় ইনের পরে, হোয়াট ইউ সে এটাকে আমরা বলছি নাউন, হোয়াট ইউ সে এটাকে আমরা বলছি নাউন, এবং এটার মধ্যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট থাকে এটাকে আমরা বলছি নাউন ক্লজ। একই কারণে পরেরটা দেখেন, দেয়ার ওয়ার নো কমপ্লেইন্টস এক্সেপ্ট দ্যাট দ্য ডে ওয়াজ টো হট, অ্যাকসেপ্ট দ্যাট দ্য ডে ওয়াজ টো হট, দ্যাট দ্য ডে ওয়াজ টো হট এটাকেও আমরা নাউন বলছি, বিকজ অফ এখানে অ্যাকসেপ্টটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, কথাটা হচ্ছে আজকের লেকচারে আমরা যা আলোচনা করছি বেশিরভাগ কথাই রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, অক্সফোর্ড ডিকশনারি এবং মহিউদ্দিন অ্যান্ড কাসেম অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ, এই বইগুলো রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে।
বিশেষ করে রেনান্ডিনের হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইটাতে ফ্রেজ এবং ক্লজ অংশে কিন্তু প্রচুর এক্সাম্পল আছে, আপনারা প্র্যাকটিস করবেন। দুটা কথা বলি, একটা হচ্ছে 40তম প্রিলিতে এরকম একটা প্রশ্ন এসেছিল কিনা, হি র্যান উইথ গ্রেট স্পিড, হি র্যান উইথ গ্রেট স্পিড, এই প্রশ্নটা কিন্তু রেনান মার্টিনের বই থেকে হুবহু আসছে। এছাড়া 38তম প্রিলিতে একটা প্রশ্ন এসেছিল, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এই টাইপের কিছু একটা, স্ট্রাইক ইট হোয়াইল ইট ইজ হট, মানে এরকম কিছু একটা প্রশ্ন আসছিল, স্ট্রাইক দিয়ে সামথিং লাইক দ্যাট, 37 বা 38 বোধ হয়। ওই প্রশ্নটাও কিন্তু রেনান মার্টিনের বই থেকে হুবহু আসছে। সো আমরা যারা প্রিলিট প্রার্থী, আমি একটা কথা অনেক সময় বোঝাতে পারি না বোধহয় আপনাদেরকে, সেটা হচ্ছে ইংলিশ তো সবই, কিন্তু আপনার যে ইংলিশ জানা দরকার বা আপনার প্রশ্ন যেখান থেকে স্পেসিফিক হয় সে বইগুলোর আপনাকে স্টাডি বা ফলো করা উচিত। আমি কি ভোকাবুলারির ক্ষেত্রে তো আমি বলবো, অনেক বিসিএসে আমি দেখেছি যে হুবহু অক্সফোর্ড ডিকশনারি থেকে লাইন তুলে দেওয়া হয়েছে হুবহু, এবং প্রেপোজিশন ক্লাস যখন আপনাদেরকে করিয়েছি তখন দেখিয়েছিলাম প্রেপোজিশনে 38তম প্রিলিতে ওই যে ফাইভ ম্যান ওয়ার কনসার্ন ইন দ্য প্লট, ওইটা কিন্তু মহিউদ্দিন আল কাসিমের অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ বইটা থেকে হুবহু কিন্তু দেয়া হয়েছে। মহিউদ্দিন আল কাসিমের বইতে বোধহয় ফাইভ ছিল, পরীক্ষায় বোধহয় 8 এসেছে, এইরকম। তো আপনাদের আসলে ম্যাটেরিয়াল সিলেকশন করার সময় যে বইগুলো থেকে প্রশ্নগুলো আসলে সেট করা হয় সেই বইগুলো বাসায় রাখলে আশা করি প্রবলেম হবে না, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন এই বইগুলো থেকে। নাও লেটস হ্যাভ আ টক অন অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে কথা হয়েছে, কথা বলা হচ্ছে, দেখেন কি বলা হয়েছে, জেনারেলি অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ স্টার্টস উইথ আ রিলেটিভ অ্যাডভার্ব অথবা প্রোনাউন, সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ গুলো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, সাধারণত বলেছি, কিছু অসাধারণ কথা আছে সেগুলো আমাদের না জানলেও চলবে, আমাদের না জানলেও চলবে, এই জন্য বলছি যেহেতু আমরা প্রিলিমিনারিতে আমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উপর ফোকাস করতে হবে, সো সেই জন্য মোটামুটি আমাদের এই কথাটা জানলে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ গুলো সাধারণভাবে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। আচ্ছা, এখন তাহলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব কি, এটা নিয়ে অনেকে প্রশ্ন হবে। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের বিস্তারিত আলোচনা সাধারণত প্রোনাউনের ক্লাসে আমরা করি, প্রোনাউনের ক্লাসে সেটা নিয়ে বিস্তারিত কথা হবে। আমি কনসাইজ ফর্মে এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে রিলেটিভ মানে অ্যান্টিসিডেন্ট থাকা, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে কিছু ওয়ার্ড রয়েছে যাদের অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট থাকলে, অ্যান্টিসিডেন্ট থাকা মানে পূর্ববর্তী অংশ, তাহলে তাকে আমরা রিলেটিভ বলি। যেমন এখানে কিছু ওয়ার্ড আছে, দেখেন রিলেটিভ প্রোনাউন হোয়াট হু হোম দ্যাট হোজ, তার মানে কি, হোয়াট হু হোম দ্যাট হোজ, এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট নিয়ে অলরেডি কথা হয়েছে, অর্থাৎ এদের যদি কোনো পূর্ববর্তী নাউন বা প্রোনাউন থাকে যাদেরকে তারা মেন করে অথবা মডিফাই করে বা কোয়ালিফাই করে, তাহলে তাদেরকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। এখন আসেন, এখানে চারটা ওয়ার্ড আছে, ওয়েন ওয়্যার ওয়াই হাউ, এই চারটা ওয়ার্ডকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলছি, এই শর্তে যে ওয়েন ওয়্যার ওয়াই হাউ এরা যদি, এদের যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এদেরকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। বোঝা গেল কিনা? দেখেন রিলেটিভ অ্যাডভার্বের যে শব্দগুলো ওয়েন ওয়্যার ওয়াই হাউ, এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এদেরকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। হোয়াট হু হোম দ্যাট হোজ, এই জাতীয় শব্দগুলো যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমাদের, আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব হুইচ এভার ইট ইজ, সেটা যাই হোক না কেন, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে যে ক্লজগুলো শুরু হয় সেই ক্লজগুলোকে আমরা বলবো সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝছি কিনা বলেন? আবার বলছি, রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা সাধারণত যে ক্লজগুলো শুরু হয় সেই ক্লজগুলোকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, একটা কথা বলি, ফ্রেজের কথায় আমরা এটা বলেছিলাম কিনা যে ফ্রেজগুলো তিনভাবে, সরি, ফ্রেজের আলোচনা আলাপ চলাকালে আমরা এটা বলেছিলাম কিনা যে অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো তিনভাবে স্টার্ট হতে পারে, প্রেপোজিশন দিয়ে, ভার্ব প্লাস এনজি দিয়ে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে, এবং যেটা দিয়ে শুরু হোক না কেন তার একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, আমরা কিন্তু এই কথা বলেছিলাম। সো অ্যাডজেক্টিভ ক্লজের জন্য একটা কথা কমন থাকবে, কোন কথাটা, ওই কথাটা, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট থাকা, অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট থাকবে নিশ্চিতভাবে। কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের সাথে ফ্রেজের, ফ্রেজগুলো কিন্তু আমরা বলেছি ভার্ব এনজি দিয়ে শুরু হতে পারে, ক্লজ কিন্তু ভার্ব এনজি দিয়ে শুরু হবে না, আমরা বলেছি প্রিপোজিশন দিয়ে ফ্রেজ শুরু হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু ক্লজ সেটা হবে না, ক্লজের ক্ষেত্রে শুধু রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব, মনে রাখলে মোটামুটি আপনারা প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পারবেন। কিছু উদাহরণ দেওয়া হয়েছে, প্রথম উদাহরণটা দেখে নিব, দ্য হাউস হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ওয়াজ নিয়ার বাই, হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, এখানে হোয়ারটা দেখেন, হোয়ার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, হোয়ার অ্যান্টিসিডেন্ট আছে না নাই বলেন,
where antecedent hocche the house, where antecedent hocche the house, dekhen where the accident occurred mane the house, where the accident occurred nirdesh korche kake the house, tale where ta ekta relative adverb, ektu age amra dekhechi when, where, why, how, jodi eder antecedent thake tale ekta relative adverb. Acha shohoj kothay jodi boli where the accident occurred, eta the house ke nirdesh korche kina, tale je clause tar purber noun ke nirdesh kore ba pronoun ke nirdesh kore ba modify kore take amra boli adjective clause. So prothomoto where the accident occurred eta ke amra bolchi adjective clause. Dito bakke, the reason why I did it, the reason why I did it was obvious, the reason why I did it, the reason why I did it was obvious. Why I did it, dekhen why ta relative adverb, keno relative adverb, because of why er antecedent royeche the reason. Why I did it, ei pura clause ta nirdesh korche kake, the reason ke, the reason ekta noun, tale why ekta relative adverb ebong relative adverb dara ei clause ta shuru howar karone ei clause ta ke amra bolchi ei clause ta ke amra bolchi adjective clause. Acha ei bishoyta clear kina, adjective clause antecedent jodi thake, antecedent jodi thake, jodi antecedent thake tar mane jodi she purber noun ke nirdesh kore ba purber pronoun ke nirdesh kore. আমাকে 15 মিনিটে উচ্চারণ করতে হবে আচ্ছা ওকে এর কমেন্ট দেখো কমেন্ট দেখছি আচ্ছা সাড়ে 10 মিনিট আচ্ছা তাহলে তাহলে এটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন ওয়্যার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ওয়্যার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড আবার বলছি ওয়্যার এটা একটা রিলেটিভ অ্যাডভার্ব বিকজ অফ ওয়্যার দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড এই ক্লজটা তার পূর্বের নাউন কে নাউন দ্য হাউস কে নির্দেশ করছে that's where the accident occurred এটাকে আমরা adjective বলছি একই কারণে why I did it relative adverb দিয়ে শুরু হয়েছে sentenceটি why I did it তার পূর্বে noun the reason কে নির্দেশ করছে that's why এটাকেও আমরা adjective clause বলছি কিন্তু এখানে sometimes clause marker relative words can be omitted আপনাদের 37 এ সম্ভবত একটা প্রশ্ন এসেছিল this is the pen I lost এরকম একটা প্রশ্ন এসেছে আমি দেখাবো একটু পরে so this is the pen I lost এখানে কিন্তু একটা that আছে relative wordটা কিন্তু omit করা হয়েছে বাদ দেওয়া হয়েছে তো এইভাবেও relative clause marker যেটা আছে clause marker কে to some extent omit করেও কিন্তু লেখা যেতে পারে কিভাবে দেখেন একটা বাক্য লেখা হয়েছে এই বাক্যটা রেনান মার্টিনের বই থেকে হুবহু দেয়া হয়েছে আপনারা রেনান মার্টিনের বইটা আবারো বলছি preliminary পরীক্ষায় phrase এবং clause অংশে অনেক প্রশ্নই রেনান মার্টিনের বই থেকে এবং মহিউদ্দিন এন্ড কাশিমের অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ এই বইগুলো থেকে কমন এসেছে আপনাদের উচিত অথেন্টিক এই বইগুলো স্টাডি করা বাসায় সো প্রথম বাক্যটা দেখেন ইট অল ইউ ক্যান এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে বিকজ অফ এখানে কিন্তু দ্যাট রয়েছে দ্যাট ইউ ক্যান দ্যাট কিন্তু অনেক সময় লেখা হবে না আপনাকে কনফিউজড করার জন্য ইট অল ইউ ক্যান মানে দ্যাট ইউ ক্যান সো দ্যাট ইউ ক্যান এরকম দ্যাট না থাকলেও শুধু ইউ ক্যান এর নিচে আন্ডারলাইন করলে কিন্তু অ্যাডজেক্টিভ বলতে হবে কেন বলতে হবে কারণ ক্লজ মার্কারটা লেখা নাই আমরা মনে রাখবো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কখনো কখনো ক্লজ মার্কারটা অর্থাৎ কনজাংশনটা যেই ক্লজ টা শুরুর আগে যেই কনজাংশনটা ক্লজটাকে শুরু করেছে সেই ক্লজটা কখনো কখনো অমিট থাকতে পারে যেমন এই বাক্যটা দেখেন আই স আ ম্যান হোম আই নো দেখেন হোম কিন্তু লেখা হবে না পরীক্ষায় আসার সময় আমি কার্সর দিয়ে মুছে দিলাম দেখেন মূল বাক্যটা হচ্ছে আই স এ ম্যান আই স এ ম্যান আই নো এমন একটা মানুষকে আমি দেখছি যে এই মানুষটিকে আমি জানি সো আই নো বললে শুধু আই নো এর নিচে আন্ডারলাইন করলেও কিন্তু এটাকে আপনি অ্যাডজেক্টিভ বলবেন কেন কারণ এখানে একটা হোম রয়েছে হোমটা এখানে অমিট আছে একই কারণে দিস ইজ দ্য বুক আই অ্যাম লুকিং ফর যদি বাক্যটা এমন হয় দিস ইজ দ্য বুক আই অ্যাম লুকিং ফর তার মানে দ্যাট আই অ্যাম লুকিং ফর দ্যাটটা এখানে আপনাকে জাস্ট বিপদে ফেলার জন্য আপনি জাস্ট কনফিউজড হওয়ার জন্য আসলে দ্যাটটাকে অমিট করা হয়েছে তাহলে বুঝতে পারছেন প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে সাধারণভাবে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা তার মানে অ্যাডজেক্টিভ ক্লজগুলো তার পূর্বে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে কোয়ালিফাই করবে নির্দেশ করবে বিশেষায়িত করবে ইত্যাদি এবং টু সাম এক্সটেন্ট কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজগুলো ক্লজ মার্কার অমিট থাকতে পারে অ্যাডজেক্টিভ ক্লজের ক্লজ মার্কারগুলো অর্থাৎ কনজাংশনগুলো বা কানেক্টরগুলো কখনো কখনো নাও লেখা হতে পারে ওকে নাউন এন্ড অ্যাডজেক্টিভ ক্লজের আমরা এখন একটু তুলনামূলক পার্থক্য দেখব এখান থেকেও প্রশ্ন এসেছে সবাই কি আছে না গেছে গা একটু দেখি সবাই আছেন নাকি হজরত
ঠিক আছে, ওকে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে অনেকগুলো কথা ইম্পর্টেন্ট রয়ে গেছে, সেগুলো একটু বলেই শেষ করব। রিমেম্বার আ ক্লজ স্টার্টিং উইথ দ্যাট ক্যান বি অ্যান অ্যাপোজিশন। কখনো কখনো দ্যাট দিয়ে শুরু হয়েছে এমন কোন কোন ক্লজ অ্যাপোজিশন হতে পারে। আপনারা যদি কোনোটাও না বোঝেন আজকের ক্লাসে অসুবিধা নেই, কিন্তু এখন যেটা বলবো এটা অবশ্যই বোঝার চেষ্টা করেন, কারণ এটা খুবই কনফিউজিং। আর কখনো কখনো দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার অ্যান্টিসিডেন্ট আছে, তারপরেও সেটা অ্যাপোজিশন হতে পারে, খুবই কনফিউজিং এটা। ফ্রেজ যখন আলোচনা করছিলাম তখন একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, অ্যাপোজিশন গুলো নাউন হয় এবং আমরা দেখিয়েছিলাম ফ্রেজ গুলো কমার মধ্যে আবদ্ধ থেকে নাউন হয়, বাট ক্লজের ক্ষেত্রে ভিন্ন কথা। আর ক্লজ স্টার্টিং উইথ দ্যাট ক্যান বি অ্যান অ্যাপোজিশন, কখনো কখনো দ্যাট দিয়ে শুরু হওয়া ক্লজটা কিন্তু অ্যাপোজিশন হতে পারে। ইট উইল বি আ নাউন ইন কন্ট্রাস্ট আর ক্লজ মডিফাইং এনি নাউন অর প্রোনাউন ইজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোন ক্লজ দ্যাট দিয়ে শুরু হয়ে যদি অ্যাপোজিশন হয় তাহলে সেটাকে কিন্তু নাউন বলতে হবে, আবার কোন ক্লজ দ্যাট দিয়ে শুরু হয়ে যদি মডিফাই করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। খুব গুরুত্ব সহকারে দেখবেন, এখন খুব গুরুত্ব। মাত্র কতজন? 1000 জন, ধীরে ধীরে কমছে। আমি কি অফ করে দিব? শেষ করে দিব? কিদা লাগছে স্যার? মায়া শাহ মায়া, কিদা লাগছে? আমার বাসায় যেতে পারেন। আমার কিদা লাগলে আমার জাহাঙ্গীর আলম ক্লিয়ার না, অগোছালো লাগছে। কি ক্লিয়ার না একটু বলবেন, তাহলে আমি আরেকবার দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথম বাক্যটা দেখেন, আ নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু। বাক্যটা দেখবেন, আ নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু। এবং আরেকটা দেখবেন, আ নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু। দুটো বাক্য ভালো করে দেখবেন, দ্যাট হি প্রোভাইডেড এবং দ্যাট হি ডাইড। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এখানে একটা সংবাদ আছে কিনা সবাই একটু মনোযোগ দেন প্লিজ। আল্লাহর ওয়াস্তে সময় বেশি নেই, 10-15 মিনিট বা 20 মিনিট আলাপ করবো, আর 10-15 থেকে 20 মিনিট আলাপ করব, আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার করব, খুব দ্রুত বলেন। এখানে একটা সংবাদ আছে কিনা, আপনাকে অ্যাপোজিশনের কথা কি বলেছি? অ্যাপোজিশনের কথা বলেছি নাউনের পরিচিতিমূলক বর্ণনা, অর্থাৎ অ্যাপোজিশনের মাধ্যমে আমরা নাউনটাকে আইডেন্টিফাই করতে পারবো, নাউনটাকে চিহ্নিত করতে পারবো, চিনতে পারবো, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাপোজিশন। আদারওয়াইজ সেটাকে আমরা কিন্তু অ্যাপোজিশন বলতে পারবো না, অ্যাপোজিশন হলে সে নাউন হবে। প্রথমে দ্বিতীয় বাক্যটা দেখেন, দ্য নিউজ দ্যাট হি ডাইড, দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু। একটু ক্লিয়ার করেন আমাকে, দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ট্রু। আপনি কি নিউজের পরিচয় পেয়েছেন না পান নাই? মানে নিউজটা কি? নিউজটা হচ্ছে সে মারা গেছে, তাহলে নিউজের পরিচয়, নিউজের পরিচিতিমূলক বর্ণনা দ্বিতীয় বাক্যে আছে না নাই? দ্য নিউজ দ্যাট হি ডাইড, মানে নিউজের বর্ণনা, নিউজটা কি আমি জেনে গিয়েছি, দ্যাট হি ডাইড, এটাই নিউজ। সো দ্যাট হি ডাইড দ্বারা নিউজের পরিচিতিমূলক বর্ণনা পাচ্ছি, এজন্য দ্যাট হি ডাইড এটাকে আমরা বলছি অ্যাপোজিশন, এবং দ্যাট হি ডাইড এটাকে আমরা বলছি নাউন ক্লজ। এবার উপরের বাক্যটার দিকে তাকান, দ্য নিউজ দ্যাট হি প্রোভাইডেড ওয়াজ ট্রু, যে সংবাদটি সে সরবরাহ করেছে সেটা সত্য ছিল। আচ্ছা আমাকে বলেন, দ্যাট হি প্রোভাইডেড, সে সরবরাহ করেছে, আমি কি নিউজটা সরবরাহ করেছে, এটা ঠিক আছে, কিন্তু নিউজটা কি সেটা কি আমি নিশ্চিত হয়েছি, মানে নিউজটা সম্পর্কে কি আমি, নিউজটার পরিচয় কি আমি পেয়েছি? দেখেন, একটা হচ্ছে সংবাদটা, রাহাত স্যার আজকে ইয়েলো ড্রেস পরেছে, সংবাদটা রাহাত স্যার আজকে ইয়েলো ড্রেস পরেছে, সংবাদটা কি? এটাই যে রাহাত স্যার আজকে ইয়েলো ড্রেস পরেছে, কিন্তু এখন বললাম সংবাদটা যারা আফসার আজকে দিয়েছেন, সংবাদটি যারা আফসার দিয়েছেন, আপনি কি সংবাদ কি সেটা বুঝছেন? আপনি তো আফসার দিয়েছে ঠিক আছে, কিন্তু সংবাদের পরিচয় কি? সংবাদের পরিচয় নেই, এরকম ক্ষেত্রে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, এবং সেই ক্ষেত্রে এটা অ্যাপোজিশন না। তাহলে অ্যাপোজিশন কোনটা? অ্যাপোজিশন হচ্ছে ক্লজের ক্ষেত্রে দ্যাট দিয়ে শুরু হবে এবং নাউনের পরিচিতিমূলক বর্ণনা প্রদান করবে। আর ফ্রেজের ক্ষেত্রে কি হবে? ফ্রেজের ক্ষেত্রে নাউনের ঠিক পরেই নাউনের পরিচিতিমূলক বর্ণনা প্রদান করবে, কমার মধ্যে আবদ্ধ, সোজা কথা। পরের বাক্যটা দেখেন, দ্য ল দ্যাট উই আর নট এলিজিবল টু কাম ইন, আইনটি আমরা ভেতরে ঢোকার জন্য এলিজিবল না, যোগ্য না। আচ্ছা আইনটা কি বলেন তো, আইনটার পরিচয় কি? আইনটার পরিচয় হচ্ছে আমরা ভেতরে যাওয়ার যোগ্য না, এটাই আইন। আইনটা কি, আইনের পরিচয় কি? আমরা ভেতরে যাওয়ার, উই আর নট এলিজিবল, আমরা ভেতরে যাওয়ার যোগ্য নই। সো এটাকে আমরা বলছি নাউন, আইনের পরিচয় পেয়েছি। কিন্তু পরেরটা দেখেন, দ্য ইস্যু দ্যাট দ্য টেলিভিশন চ্যানেলস উইল টেলিকাস্ট ইজ নট সার্টেন, যেই ইস্যুটি টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করবে সেটা নিশ্চিত নয়, সুনিশ্চিত নয়। আপনি আমাকে বলেন তো ইস্যুটা কোনটা, ইস্যুর পরিচয় পেয়েছেন? মানে মানে ইস্যুটা কি, ইস্যুর পরিচয় কি? টেলিভিশন চ্যানেল টেলিকাস্ট করবে, ঠিক আছে, প্রোভাইড করবে, কিন্তু সেটা আসলে ইস্যুটার পরিচয় আমরা পাইনি। যেমন আমরা পরিচয় পেয়েছি ল দ্যাট উই আর নট এলিজিবল টু কাম ইন, আমরা ভিতরে আসার অনুমতি প্রাপ্ত না, এটাই ল। সো এটাকে আমরা বলছি নাউন, কিন্তু পরেরটা দা ইস্যু দ্যাট দ্য টেলিভিশন চ্যানেলস উইল টেলিকাস্ট, এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। একই সাথে আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন, দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার দ্য টেলিফোন, বলেছে বিষয়টি যে আমি ফোনের মাধ্যমে জেনেছি, বিষয়টার পরিচয় আছে,
তাড়াতাড়ি বলেন, বিষয়টার পরিচয় আছে? ফোনের মাধ্যমে জানছি আমি, এই যে আমার এখন ফোন আসছে আমি কথা বলছি, তো ফোনের মাধ্যমে জেনেছি, বিষয়টা কি? বিষয়টা তো জানা নাই, ফোনের মাধ্যমে জেনেছি, বিষয়টা কি ভাই? বিষয়ের পরিচয় তো দেওয়া হয়নি, এরকম ক্ষেত্রে এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। কিন্তু পরের বাক্য দেখেন, ইউর বিলিভ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান ইজ আ ফ্যাক্ট, তোমার বিশ্বাস পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে, তোমার বিশ্বাসটা কি? তোমার বিশ্বাসের পরিচয় কি? তোমার বিশ্বাসের পরিচয় হচ্ছে পৃথিবী চারিদিকে ঘুরে, বিশ্বাসটা কি? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। সো বিশ্বাসের পরিচয় আসছে, এটাকে আমরা বলছি অ্যাপোজিশন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি নাউন ক্লজ। পরেরটা দেখেন, দ্য ইস্যু দ্যাট দ্য প্রেসিডেন্ট উইল ভিজিট দ্য রিমোট এরিয়াস, ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে প্রেসিডেন্ট রিমোট এরিয়াতে ভিজিট করবে। দেখেন ইস্যুটা কি, সোজা কথা, ইস্যুটার পরিচয় পেয়ে গেছে, ইস্যুটা হচ্ছে প্রেসিডেন্ট আসবে বিভিন্ন রিমোট এরিয়া ভিজিট করবে। সো দ্য ইস্যু দ্যাট দ্য প্রেসিডেন্ট উইল ভিজিট দ্য রিমোট এরিয়াস, এটাও আমরা, এটাকেও আমরা বলছি অ্যাপোজিশন এবং নাউন ক্লজ। তাহলে অ্যাপোজিশন সম্পর্কে একটু বলি, অ্যাপোজিশনের আরো কিছু ক্লাসিফিকেশন রয়েছে, বাট ক্লজ এবং ফ্রেজের সাথে যে রিলেশনটা রয়েছে সেটা আরেকবার বলছি। যারা অ্যাপোজিশন তারা নাউন, অ্যাপোজিশন হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, অর্থাৎ নাউনের পরিচিতিমূলক বর্ণনা প্রদান করবে। ফ্রেজের ক্ষেত্রে অ্যাপোজিশনগুলো নাউনের ঠিক পরে কমার মধ্যে আবদ্ধ থাকে, ক্লজের ক্ষেত্রে অ্যাপোজিশনগুলো দ্যাট দ্বারা শুরু হয়ে নাউনের পরিচিতিমূলক বর্ণনা প্রদান করে। বুঝতে পারছেন আপনারা? আমারও খিদে লাগছে আপনাদের মতো, শেষ করতে হবে। এবার ইউ টার্ন ওয়ান, আপনারা এখন পরীক্ষা দেবেন, এ এবং বি এর উত্তর বলবেন দ্রুত, এ এবং বি এর উত্তর বলবেন, 10 সেকেন্ড সময়, সময় নাই, 10 সেকেন্ড। প্রথম, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট উইল বি ডিসকাসড হিয়ার, এবং দ্বিতীয়ত, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রফেসর মেক্স আ স্নো উইল বি ডিসকাসড হিয়ার, কোনটা কি? তাড়াতাড়ি কমেন্ট করেন, আমি কমেন্ট দেখবো এখন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, উইদিন 10 সেকেন্ডস। নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, প্রথমটা আসেন, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফ্যাক্টের পরিচয় আছে না নাই? ফ্যাক্টের পরিচয় কি? ফ্যাক্টের পরিচয় হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়, দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফ্যাক্টের পরিচয়, ফ্যাক্টের পরিচয় হচ্ছে সান রাইজেস ইন দ্য ইস্ট। সো এটাকে আমরা বলছি নাউন, এবং এটাকে আমরা বলছি অ্যাপোজিশন, এটাকে আমরা বলছি নাউন এবং অ্যাপোজিশন। ওকে, প্রথম বাক্যটা, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাকে আমরা নাউন বলছি বিকজ অফ আমরা ফ্যাক্টের পরিচয় পেয়েছি। দ্বিতীয় বাক্যে, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রফেসর মেক্স আস নো, আমরা ফ্যাক্টের পরিচয় পাচ্ছি না, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রফেসর মেক্স আস নো, যে বিষয়টি প্রফেসর আমাকে নিশ্চিত করবেন, প্রফেসর আমাকে কোনটা নিশ্চিত করবেন সে ব্যাপারে পরিচয় আসেনি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। আরো দুটা প্রশ্ন আছে, এই দুইটার উত্তর দেন তাড়াতাড়ি, আরো দুটা প্রশ্ন রয়েছে, এই দুইটা প্রশ্নের উত্তর দিবেন। প্রথম প্রশ্নটা, দ্য ম্যাটার দ্যাট আই হ্যাভ কাম টু নো ওভার দ্য টেলিফোন ইজ নট ক্লিয়ার, ও সরি, এটা তো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, সো এটা অলরেডি বলা হয়ে গিয়েছে। তাহলে বলেন আপনারা এখন আমাকে বলেন যে অ্যাপোজিশনের সাথে নাও অ্যাডজেক্টিভের যে ঝামেলা, সে ঝামেলাটা ক্লিয়ার হতে পেরেছেন কিনা? অনেকে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, মায়ে কি মায়েশা মায়া, নো স্যার, নো স্যার বলতে কি নো স্যার আমি বুঝি নাই। রৌদ্রময় সোনালী, আরেকটু কথা বলেন, আচ্ছা আরেকটু কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে নাউনের সাথে অ্যাপোজিশন জনিত যে বিষয়টা সেটা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন। পরের প্রসঙ্গে আসছি, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজের সংজ্ঞা, ওই যে অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে আমরা যা বলেছিলাম মূলত একই কথা প্রযোজ্য অ্যাডভার্ব ক্লজের জন্য। কি লেখা হয়েছে একটু পড়ছি, একটু দেখেন, a clause that works as an adverb is called adverb clause, je clause ta adverb er kaaj kore ba adverb hisebe byaborito hoy take amra adverb clause boli, it shows time, place, manner, reason, degree, etc of the verb, eta oi je phrase er khetre je kotha bolechi adverb clause er jonno eki kotha projojjo, ebong ebong the clauses started with though, although, সরি এখানে 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 একটু বলে নিই, সেটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজের ক্ষেত্রে আমরা যে কথা বলেছিলাম যে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়, একই কথা প্রযোজ্য আসলে অ্যাডভার্ব ক্লজের জন্য, কখন কোথায় কিভাবে কেমন এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব ক্লজও পেতে পারি। তবে এখানে একটু আপনাদের সহজে ধরার জন্য এখানে একটা ক্লু দেওয়া হয়েছে, দ্য ক্লজেস স্টার্টেড উইথ দো, অলদো, ইফ, ইভেন ইফ, দেন, আনলেস, when, while, as, since, etc. are generally adverb. মানে যে ক্লজগুলো সাধারণত এই কানেক্টরগুলো দিয়ে শুরু হয় তাদেরকে আমরা সাধারণভাবে অ্যাডভার্ব, ও ক্লাস কন্টিনিউ করতে বলেছি স্যার মায়েশাম, আচ্ছা গুড, ঠিক আছে। আমিনুল ইসলাম স্যার আপনি কেন বান্ধবীদের
কথা বলেন, বান্ধবী পাইলেন কোথায়? আমার তো কোনো বান্ধবী নাই, আমার একটাই বউ, বউ নিয়ে আছি, এক বউ নিয়ে পারি না, আপনি আমার বান্ধবী নিয়ে আসছেন। আচ্ছা, তাহলে সাধারণত অ্যাডভার্ব ক্লজ গুলো স্টার্টেড উইথ দো, অলদো, ইভেন, ইভেন দো, ইফ, এগুলো দিয়ে সাধারণত অ্যাডভার্ব ক্লজ শুরু হয়। এটা সাধারণত অসাধারণও রয়েছে, অন্যভাবেও শুরু হতে পারে, বাট এগুলো দিয়ে মোটামুটি খুব সহজে, খুব দ্রুত প্রিলিমিনারি পরীক্ষায় আপনি আশা করছি উত্তর দিতে পারবেন। কিছু উদাহরণ আছে, দেখেন, স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, এরকম একটা প্রশ্ন বোধহয় 37 বা 38 এসেছে। ওয়াইল ইট ইজ হট, ওয়াইল এবং ওয়েন দ্বারা সবসময় যে ক্লজগুলো শুরু হয় মনে রাখবেন, এগুলো দ্বারা টাইম বোঝানো হয়, ওয়েন এবং ওয়াইল দ্বারা সবসময় টাইম ইন্ডিকেট করা হয়। স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট, এটা ওয়েন দ্বারা, কখন দ্বারা প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিচ্ছে। দ্যাটস ওয়াই ওয়াইল ইট ইজ হট, এটাকে আমরা বলছি অ্যাডভার্ব ক্লজ। আই ওয়েন্ট ওয়ার হি রিসাইডেড, আমি গিয়েছিলাম যেখানে সে বাস করতো। ওয়েন কে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করলে, ওয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে ওয়ার হি রিসাইডেড, সো এটাকেও আমরা অ্যাডভার্ব বলছি। ইফ আই লাইক ইট, একটু আগে বলেছি, ইফ দিয়ে শুরু হলে, আনলেস দিয়ে শুরু হলে, প্রোভাইডেড দ্যাট দিয়ে শুরু হলে সেই ক্লজগুলো সাধারণত অ্যাডভার্ব ক্লজ হয়। ইফ আই লাইক ইট, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন বলা হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। সো ইফ দিয়ে শুরু হওয়ার কারণে এটাকেও আমরা অ্যাডভার্ব বলবো। হি ইজ ওল্ডার দ্যান হি লুকস, মনে রাখবেন দ্যান দিয়ে শুরু হয় যেগুলো, যে ক্লজগুলো, সেই ক্লজগুলো অ্যাডভার্বিয়াল, এবং এগুলোকে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কম্পারিজন বলা হয়। দ্যান দিয়ে যে ক্লজগুলো শুরু হয় সেগুলোকেও অ্যাডভার্ব ক্লজ বলবো। আমি আসলে খুব সংক্ষেপে বলছি এখন কথাগুলো, বোঝার চেষ্টা করেন, না হলে কমেন্ট করবেন, কমেন্টগুলো কিন্তু নোট করা হচ্ছে, কমেন্টগুলো নোট করা হচ্ছে। স্যার আপনার মির্জাফর শালাটা কি বিয়ে করছে? না, আমার কোনো শালাই মির্জাফর নাই, আমার সব শালাই ভালো শালা, আমার শালারা বিয়ে, না বিয়ে করবে কেন, ওরা তো এখনো বাচ্চা, কেন বিয়ে করার বয়স হয় নাই। আচ্ছা, অ্যাজ ইউ, আচ্ছা পরের কথায় আসছি। সো যেই কম্পারিজন করা হয় যে ক্লজগুলো দ্বারা, যে ক্লজগুলো দ্বারা কম্পেয়ার করা হয় সেই ক্লজগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন বলি। এবং একই সাথে এটা দেখে নেন, অ্যাজ ইউ হ্যাভ মেড ইউর বেড ইউ শুড লাই অন ইট, অ্যাজ ইউ হ্যাভ মেড ইউর বেড, এটাকেও আমরা অ্যাডভার্বিয়াল বলছি, বিকজ এটা দ্বারা রিজন বোঝাচ্ছে এবং অ্যাজ দ্বারা শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাডভার্ব বলছি। মূলত ক্লজ এবং ফ্রেজের জন্য, আসলে অ্যাডভার্ব ক্লজের জন্য যে কথা, অ্যাডভার্ব ফ্রেজের জন্য একই কথা, নাউনের জন্য যে কথা, সরি, নাউন ফ্রেজের জন্য যে কথা, নাউন ক্লজের জন্য একই কথা, জাস্ট ফ্রেজের জন্য মনে রাখবেন সাবজেক্ট ফাইনাইট থাকে না, ক্লজের জন্য মনে রাখবেন সাবজেক্ট এবং ফাইনাইট থাকে। আচ্ছা, নাও অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব ক্লজের আমরা কিছু তুলনামূলক পার্থক্য দেখিয়েছি, এখানে পার্থক্যগুলো একটু, আচ্ছা, শান্তনু ঘোষ, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজের পার্থক্যটা বলেন। হ্যাঁ, পার্থক্যটা এখন দেখাচ্ছি, একটু মনোযোগ দেবেন আপনি। স্যার অনেক প্রবলেম আছে, কমেন্ট পড়েন না কেন, কমেন্টগুলো তো নোট করা হচ্ছে, সোনিয়া আক্তার, কমেন্ট নোট করা হচ্ছে, সেখান থেকে দেখবো নিশ্চয়ই। তারপরেও আপনি যদি স্পেসিফিক কিছু বলতে চান, আমি এখন দেখছি, এখন বলতে পারেন, স্যার আপনার মেয়ে কত বড় হয়েছে, এগুলো এখন না করি, আমরা একটু ক্লাসটা শেষ করতে হবে, তো মেয়ে কত বড় হয়েছে তো হয়েছে একটু পরে বলি, ঠিক আছে। আমি এখন কমেন্টগুলো দেখতে পাচ্ছি, মানে আমার সামনেই রয়েছে, আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, প্রথম বাক্যটা দেখেন, আই ওয়েন্ট হোয়ার হি লিভড ইন, এটাকে আমরা বলছি অ্যাডভার্ব, একটু একটু প্লিজ মনোযোগ দেন, আই ওয়েন্ট হোয়ার হি লিভড ইন, আমি গিয়েছিলাম যেখানে সে বাস করতো। তো এখন আমি যদি প্রশ্ন করি, আমি কোথায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, উত্তর কি বলেন তাড়াতাড়ি, আমি কোথায় গিয়েছিলাম, উত্তর কি, হোয়ার হি লিভড ইন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অ্যাডভার্ব। কিন্তু পরের বাক্যটা দেখেন, আই ওয়েন্ট টু ঢাকা, হোয়ার হি লিভড ইন, হোয়ার হি লিভড ইন এর অ্যান্টিসিডেন্ট আছে ঢাকা, হোয়ার হি লিভড ইন, দেখেন উপরে হোয়ার হি লিভড ইন, এটা অ্যাডভার্ব হয়েছে, কিন্তু দ্বিতীয় বাক্যে হোয়ার হি লিভড ইন, এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। কেন বলছি, কারণ হোয়ার হি লিভড ইন এর অ্যান্টিসিডেন্ট রয়েছে ঢাকা, ঢাকাকে কাইন্ডলি ডি নাম্বারটা বলবেন, কোন ডি নাম্বারটা, আচ্ছা কোন ডি নাম্বারটা বললে ভালো হয়। আচ্ছা, তাহলে তাহলে প্রথম বাক্যটা দেখেন, আমরা প্রথম বাক্যটা আই ওয়েন্ট হোয়ার হি লিভড ইন, এখানে ওয়েন্টটাকে আমরা একবার বলছি, কিন্তু দ্বিতীয় বাক্যে ওয়্যার হি লিভড ইন এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। কেন বলছি, বিকজ অফ এখানে তার অ্যান্টিসিডেন্ট রয়েছে, অ্যান্টিসিডেন্টটা কি, ঢাকা। একই সাথে এটা দেখেন, আই হ্যাভ পুট ইট ওয়্যার ইট ক্যান ফাইন্ড, সরি, আই হ্যাভ পুট ইট ওয়্যার আই ক্যান ফাইন্ড ইট অ্যাগেইন, আচ্ছা এটাকে আমরা একবার বলছি, কারণ ওয়্যার আই ক্যান ফাইন্ড ইট, এটা এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই, মানে ইটটা কিন্তু ওয়ার আই ক্যান ফাইন্ড ইট এর অ্যান্টিসিডেন্ট না, ওয়ার আই ক্যান ফাইন্ড ইট তো কোনো একটা প্লেস, ওয়ার আই ক্যান ফাইন্ড ইট, আমি যেটা, আমি যেখানে খুঁজে পেতে পারি, তো আমি যেখানে খুঁজে পেতে পারি তার অ্যান্টিসিডেন্ট তো একটা প্লেস হবে, সেটা তো এখানে নাই। যেমন এখানে ওয়ার হি লিভড ইন, ওয়ার হি লিভড ইন অ্যান্টিসিডেন্টটা ঢাকা, একটা প্লেস ছিল, তো ওয়ার আই ক্যান ফাইন্ড ইট, এটা তো অ্যান্টিসিডেন্ট প্লেস, মানে ওয়ার আই ক্যান ফাইন্ড ইট এর অ্যান্টিসিডেন্ট
ওইভাবে প্লেস নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু ইটটা কিন্তু অ্যান্টিসিডেন্ট না। আই হ্যাভ পুট ইট, আমি এটা রেখেছি ওয়্যার আই ক্যান ফাইন্ড ইট, আমি যেখানে আবার এটা খুঁজে পেতে পারি, তাহলে আমি এটা কোথায় রেখেছি যেখানে এটা আমি আবার পেতে পারি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন, দ্যাট গ্লিটার্স দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে অল, সো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার্স অ্যান্টিসিডেন্ট রয়েছে অল, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। এখন কেউ যদি আমাকে বলেন যে স্যার এক কথায় বলেন অ্যাডজেক্টিভ এবং এক কথায় যদি আমাকে কেউ বলেন স্যার অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের পার্থক্য কি, এক কথায় আমি যদি বলি সংক্ষেপে, তাহলে আমি বলবো যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে অ্যাডজেক্টিভ বলবো, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে তাকে অ্যাডভার্ব বলবো। অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ, অ্যান্টিসিডেন্ট না থাকলে অ্যাডভার্ব। ইউ টার্ন, খুব দ্রুত উত্তর দিবেন। প্রথম বাক্য, আই হ্যাভ আ লিটল শ্যাডো হুইচ গোজ ইন অ্যান্ড আউট উইথ মি, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। I have a little shadow which goes in and out with me, jeta amar sathe, which goes in and out with me, jeta amar sathe jay, to amar sathe in and out e amar sathe chole ba amar sathe jay konta, uttor ki, uttor hocche little shadow ta, amar ekta little shadow ache jeta amar sathe sob shomoy in and out e jay, tale which er antecedent ke, shadow, which dar amra kake bojhacchi, shadow ke antecedent ache, that's why eta ke amra bolchi adjective clause, abar bolchi eta ke bolchi adjective clause। পরের বাক্য দেখেন, অল দ্য ব্লেসিংস উই এনজয় কাম ফ্রম গড, উই এনজয়, এখানে একটা অ্যান্টিসিডেন্ট রয়েছে, দ্যাট উই এনজয়, অল দ্য ব্লেসিংস দ্যাট উই এনজয়, আমরা যেটা এনজয় করি, আমরা এনজয় করি কোনটা, ব্লেসিংসটা, সো দ্যাট উই এনজয় নির্দেশ করছে কাকে, ব্লেসিংসকে, এই জন্য উই এনজয়, এটাকেও আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। খুব সহজে এখানে ধরে ফেলতে পারছেন, আনলেস আছে, আনলেস দিয়ে যে ক্লজ শুরু হয়, ইফ দিয়ে যে ক্লজ শুরু হয় সেটা অ্যাডভার্ব হয়, সো আনলেস ইউ ওয়ার্ক হার্ডার এটাকে আমরা অ্যাডভার্ব বলছি, অন্য কিছু করার দরকার নেই। পরের অংশ দেখেন, আই উইল গিভ ইউ আ ম্যাপ সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ে, আমি তোমাকে একটা ম্যাপ দিব যাতে তুমি ফাইন্ড, যাতে তুমি পথটা খুঁজে পেতে পারো, সো দ্যাট এটা দ্বারা কজ বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, আমি তোমাকে একটা ম্যাপ দিব, কেন দিব, যাতে তুমি পথটা খুঁজে পাও। তাহলে অ্যাডজেক্টিভের সাথে একভাবে সোজা কথা মনে রাখবেন, যদি এক কথায় বলি পার্থক্য কি, অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ হবে, অ্যান্টিসিডেন্ট না থাকলে সেটাকে আমরা একভাবে বলবো। ফ্রেজ নিয়ে আমরা পড়েছি বিস্তারিত, আমরা একটু পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন কিছু আমি এখানে লিখেছি, সেগুলো একটু দেখতে চাই। 40তম বিশেষে এসেছে, প্রথম প্রশ্নটার উত্তর দেন, এগুলো আমি একটু দেখবো। এখন আপনারা একটু বলেন, কিছু বইয়ের নাম বলেছিলেন, যদি দয়া করে আবার বলতেন তথ্যগুলো আরো জানার জন্য। আচ্ছা ফয়েজুল্লাহ, আপনি সবচেয়ে ভালো ভাবে ক্লজ ফ্রেজ স্টাডি করার জন্য আমার মতে রেনান মার্টিনের বইটা পড়বেন, রেনান মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন, প্রচুর এক্সাম্পল রয়েছে বইটার মধ্যে, অথবা মহিউদ্দিন এন্ড কাসেম অ্যাডভান্সড ফাংশনাল ইংলিশ, ক্লজ এবং ফ্রেজ থেকে হুবহু কিছু প্রশ্ন আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় এই বইগুলো থেকে এসেছে, সো সেই বইগুলো পড়তে পারেন। এছাড়া আপনারা জানেন কনফিডেন্সের একটা বই রয়েছে, বিসিএস বেসিক ইংলিশ গ্রামার, সেই বইটার মধ্যেও আপনারা মোটামুটি বিস্তারিত এক্সাম্পল সহ বিস্তারিত পাবেন, সেই বইটাও আপনারা পড়তে পারেন। তাহলে অ্যান্সার করেন এখন দ্রুত, এখানে যে বাক্যগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার বলেন। প্রথম বাক্যটা বলেন তো, 40তম বিসিএস এর প্রশ্ন, প্রথম বাক্যটা কি, ক্লজ না ফ্রেজ, উইথ গ্রেট স্পিড, নিশ্চিতভাবে এটা একটা ফ্রেজ এবং এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ফ্রেজ। কেন, আমরা যদি এখানে প্রশ্ন করি, হি র্যান উইথ গ্রেট স্পিড, অত্যন্ত গ্রেট স্পিড নিয়ে সে দৌড়েছে, কিভাবে দৌড়েছে, উইথ গ্রেট স্পিড, এবং উইথ গ্রেট স্পিড এটা র্যানকে মডিফাই করে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি অ্যাডভার্ব ফ্রেজ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এটা অ্যাডভার্ব ফ্রেজ, এটা প্রিপোজিশন, কেউ কেউ বলবে স্যার প্রিপোজিশন দিয়ে তো শুরু হয়েছে, হ্যাঁ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার আগে তো অ্যান্টিসিডেন্ট নাই, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে তার আগে অ্যান্টিসিডেন্ট নাই, সো এটাকে আমরা অ্যাডভার্ব বলবো, অ্যাডজেক্টিভ বলার সুযোগ নেই। একই কারণে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, 37তম বিসিএস এ আসছে, একই কারণে এটাকেও আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলবো, ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, বিকজ অফ এখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব কোনোটাই নাই। 37তম বিসিএস এর 37তম বিসিএস এর প্রশ্নটা দেখেন, দিস ইজ দ্য বুক আই লস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট, এখানে একটা অ্যান্টিসিডেন্ট ক্লজ মার্কার যেটা সেটা এখানে অমিট করা হয়েছে, এখানে দ্যাট আছে, দিস ইজ দ্য বুক আই লস্ট, দ্যাট আই লস্ট, সো দ্যাট আই লস্ট কোনটা, দ্য বুকটা, সো দ্যাট আই লস্ট অথবা আই লস্ট ইট অ্যান্টিসিডেন্ট দ্য বুক, দ্যাটস ওয়াই আই লস্ট, এটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ। এবং স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, 38তম বিসিএসে এসেছে, আপনাদেরকে অলরেডি বলেছি ওয়েন এবং ওয়াইল দ্বারা যে ক্লজগুলো শুরু হয় সেগুলো অ্যাডভার্ব হয়, সো ওয়াইল দ্য আয়রন ইজ হট এগুলো অ্যাডভার্ব ক্লজ। আজকে আলোচনায় যা যা করেছি এই আলাপগুলো করলে বা এই আলাপগুলো জানলে মোটামুটি আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের ক্লজ এবং ফ্রেজ থেকে আইডেন্টিফিকেশন যেটা এসেছে সেটা মোটামুটি
অ্যান্সার করতে পারবেন বলে আমার মনে হয়। এছাড়া যারা এগুলো বুঝেন নাই বা কম বুঝেছেন তারা যদি পিডিএফ ফাইলটা পাওয়ার পরে, হোপফুলি কালকের মধ্যে পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন, কালকে বা পরশুর মধ্যে, তখন আপনারা এটা স্টাডি করে নিলে মোটামুটি আশা করি উত্তরগুলো হয়ে যাবে। অনলাইন ক্লাসে আসলে এখন তো অনেকেই নাই, অনলাইন ক্লাসে আসলে কখনোই স্যাটিসফ্যাক্টরি আসলে ডেলিভারি করা পসিবল হয় না। আমাদের মোটামুটি কনফারেন্সের সব স্যাররাই মোটামুটি একমত যে অনলাইনে আমরা আমাদের ফিজিক্যাল ক্লাসরুমে যেরকম ডেলিভারি দিতে পারি, অনলাইন ক্লাসরুমে যে সময়টা অনলাইন ক্লাসরুমে সাধারণত ওই রকম ডেলিভারি আমাদের দ্বারা আসলে সম্ভব হয় না, পসিবল হয় না, বিকজ অফ ইন্টারাকশনের অভাব, অনেকের নেট প্রবলেম, বিভিন্ন ধরনের আসলে প্রবলেম থাকে। তথাপিও যেহেতু এটা সময়ের দাবি, সেহেতু আমরা অনলাইনে, আপনারা জানেন আমাদের কনফারেন্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব বেলাল আহমেদ রাজু, উনি আপনাদেরকে ফ্রি অফ কস্ট ক্লাসগুলো, যেহেতু সময়ের দাবি, করোনার সময় আমরা সবাই বাসায় আছি, সেহেতু ক্লাসগুলো করানো হচ্ছে, আসলে অনেকটা বাধ্য হওয়ার কারণে আপনাদেরকে পড়াচ্ছি। বিকজ অফ এটা ওয়ান ওয়ে কনভারসেশনে আসলে কখনোই ক্লাসগুলো ইফেক্টিভ হয় না, বা ইফেক্টিভ হলেও সেটা একেবারে 100% করা যায় না। তথাপিও আমি চেষ্টা করেছি বা চেষ্টা করার মানে বোঝানোর চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু আপনাদেরকে করা গিয়েছে। আরেকটা কথা বলে আমি শেষ, আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো যারা 42-এর প্রার্থী, 42-এর যারা প্রার্থী তাদেরকে বলছি, 42-এর প্রার্থীরা অবশ্যই যে ক্লাসগুলো আমরা করাচ্ছি বা করাবো কনফিডেন্সে, সেই ক্লাসগুলো তারা করার দরকার নেই। বিকজ অফ এই ক্লাসগুলো, 42-এর এই ক্লাসগুলো নতুন করে রিমোডিফাই করে আমরা আবার, সরি, মডিফাই করে আমরা আবার নতুন করে তাদেরকে পড়াবো। এই ক্লাসগুলো শুধুমাত্র 41-তম যারা পরীক্ষা দিবে, যাদের সময় খুব কম, তাদেরকে কনসাইজ করে আমরা একটা সাজেশন আকারে দিয়েছি। ওকে, তাহলে ভালো থাকবেন, থ্যাংক ইউ, আপনাদেরকে কষ্ট দিলাম অনেক, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।